নমস্কার, আই এম বোসের আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল হার। আজকের ভিডিওটা এমন একটা ভিডিও হতে চলেছে, দেখুন আজকের ভিডিওতে শুরুতে একটা কথা বলি যে আই এম বোস কখনোই ভগবান তত্ত্ব বা ভগবানবাদ বা ভগবান বিরোধী নয়। আপনার মনের বিশ্বাস, আপনার মনের আস্থা এক জিনিস, আর তার সঙ্গে বুজরুকি আরেক জিনিস। আজকে যে ভিডিওটা আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরব, সেখানে কিন্তু কোথাও বলছি না যে কেউ বুজরুকি করছেন বা কেউ তিনি বুজরুকি। আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে এই পৃথিবীতে আমাদের পাঁচটা ইন্দ্রিয়ের বাইরেও এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা জানি না। ঠিক পাশাপাশি আমাদের এই পঞ্চেন্দ্রিয় এমন অনেক কিছু সেন্স করতে পারে না, কিন্তু আমাদের সেই পঞ্চেন্দ্রিয় দ্বারা সেটা ফিল করা যায় যদি আমরা সেটাকে বুঝতে পারি। আজকে একটা মিশেল আপনাদের সামনে তুলে ধরবো, সেই মিশেল হলো যেখানে বাগেশ্বর ধাম, ধীরেন্দ্র প্রসাদ শাস্ত্রী যিনি দাবি করছেন, ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন ইউটিউবে তিনি ভাইরাল হয়ে গিয়েছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পাশাপাশি নিউজ মিডিয়াস তারাও কিন্তু সেখানে বাগেশ্বর ধামে গিয়ে বাগেশ্বর ধামের জয় বলছেন। কারণ ধীরেন্দ্র প্রসাদ শাস্ত্রী তিনি দাবি করছেন যে তিনি নাকি মানুষের ভাগ্য আগে থেকে বলে দিতে পারেন, মানে তার সঙ্গে কি ঘটছে সেটা আপনি তাকে জানানোর আগেই তিনি একটি পর্চি রেডি করে তার মধ্যে সব কিছু লিখে রাখছেন। আপনি যখন তার সামনে গিয়ে দাঁড়াচ্ছেন তিনি সেটা খুলে দেখিয়ে দিচ্ছে, দেখুন আমি আগে থেকেই লিখে রেখেছিলাম, এবং তারপর তিনি সেখানে বিধান দিচ্ছেন, কিছু মন্ত্র লিখে দিচ্ছেন, বলছেন কি করতে হবে। বিভিন্ন রোগভোগ নিয়ে মানুষ যাচ্ছে, লাখ লাখ মানুষ যাচ্ছেন এই মুহূর্তে বাগেশ্বর ধামে। কিন্তু আজকের আই এম বোসের এই ভিডিওতে আমরা একটা জিনিস পরিষ্কার করব যে শাস্ত্রীজি ওনার ওপর উনি বলছেন যে ভগবানের বরদান আছে, বিশেষ করে হনুমানজির কথা উনি বলছেন। আমরা জানি না ওনার ওপরে কোনো হনুমানজির বরদান আছে কি না, কিন্তু ঠিক যে জিনিসটা উনি করছেন সেই জিনিসটা এখানে আজকে আপনাদের সামনে আমরা করে দেখাবো। আর এটা একটা বিজ্ঞান, সেটাই প্রমাণ করার জন্য সামনে আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মেন্টালিস্ট ম্যাজিশিয়ান শতাব্দ সেনগুপ্ত। শতাব্দ, ফার্স্ট অফ অল আই এম বোসের পক্ষ থেকে অনেক ধন্যবাদ তুমি আমাদের সময়টা দিলে। আজকে যখন এই শোটা আমরা করছি বা এই পডকাস্ট বলো বা ইউটিউবের এই ভিডিওটা, এখানে কিন্তু আমাদের সঙ্গে অনেক দর্শকও রয়েছে। এটা আমি যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন পরিষ্কার করে জানিয়ে রাখি, এখানে কিন্তু যে দর্শকরা রয়েছেন তারা কেউ আমাদের পরিচিত, শতাব্দ তো কেউই পরিচিত নয়, বিশেষ করে আমি জোগাড় করেছি তাদেরকে, আমার পরিচিত লোকজন, তারা আজকে আপনাদের সাথেই দেখবেন এমন কিছু ঘটনা। তারা হয়তো বলবেন যে শতাব্দ একজন ভগবান বা শতাব্দ কোনো ভগবানের বরদান রয়েছে, তাহলে শতাব্দ চাইলে কোনো আধ্যাত্মিক গুরু হয়ে যেতে পারে, জানি না শতাব্দ সেটা প্ল্যান রয়েছে কিনা, বাট স্টিল এটা দেখার পর কিন্তু আপনাদের এটা মনে হতে পারে। তবে শুরুতে যেটা জিজ্ঞেস করবো, যে সকলকে যেটা বলছিলাম যে মেন্টালিজম বা তুমি মেন্টালিস্ট, হোয়াট ইজ মেন্টালিজম, মানে মেন্টালিজমটা কি? মেন্টালিজম বেসিক্যালি একটা আর্ট ফর্ম, আ মিক্সচার অফ সাইকোলজি অ্যান্ড ম্যাজিক। আচ্ছা, ঠিক আছে, যেখানে কিছু ম্যাজিক ট্রিক্স এবং সাইকোলজিক্যাল প্রিন্সিপালসকে মিক্সড করে একটা মেন্টালিজম মানে মাইন্ড রিডিং ইলিউশন ক্রিয়েট করা হচ্ছে। কিছু ক্ষেত্রে তুমি বডি ল্যাঙ্গুয়েজ দেখে তার সম্পর্কে জানতে পারছো, কোনো মানুষের সম্পর্কে, তো এইভাবেই মেনলি চলে। আচ্ছা, আজকে ধরুন যে বাগেশ্বর ধামে যে ঘটনাটা ঘটছে, সবাই দেখে বিশেষ করে মিডিয়া, প্রায় 11টা মিডিয়া সেখানে উপস্থিত ছিল আজ থেকে 3 সপ্তাহ আগে, এবং সেখানে তারা প্রায় বোকা বনে গেছে। কারণ যেটা ধীরেন্দ্র প্রসাদ শাস্ত্রী দেখাচ্ছেন তিনি আগে থেকেই লিখে রাখছেন পারছি, এবং সেখানে যারা আসছেন তারা কে সেটা তিনি জানেনও না, তাদেরকে বাচ্ছেন মিডিয়ার লোকেরা বা পুলিশ পার্সোনালসরা। সেখানে তারা যখন সামনে এসে বসছেন একজন একজন করে, এবং কোন পার্চিটা খুলবে সেটাও তারা বলে দিচ্ছে, এবং তার মধ্যে দিয়ে 3-4টে পার্চির মধ্যে পার্টিকুলার যেটা খোলা হচ্ছে সেখানে ওই মানুষটার প্রবলেমটা লেখা রয়েছে, যেটা তিনি বলার পর উনি দেখিয়ে দিচ্ছেন। বলার পর দেখি, এটা কি তুমি করতে পারো? দেখো, যেটা হচ্ছে আমি যেটা করব সেটা অবশ্যই দেখাবো, সেটা হচ্ছে এরকম কিছু একটা অবভিয়াসলি করব, তার জন্যই আমি আজকে এখানে এসেছি। কিন্তু আমি বলছি না যে ধীরেন্দ্র শাস্ত্রী মানে ওনাকে আমি এক্সপিরিয়েন্স করিনি, ওকে, নিজে গিয়ে। তো যাকে আমি এক্সপিরিয়েন্স করিনি তার ওপরে আমি যদি বলে দিই যে তিনি পুরো ফ্রড বা কিছু, সেটা ঠিক হবে না। ওকে, কিন্তু হ্যাঁ, ওনার আমি কিছু দেখেছি, ওনাকে আমি অবজার্ভ করছিলাম কয়েকদিন ধরে কয়েকটা ভিডিওজের থ্রুতে, এর বাইরে অবজার্ভ করার কিছু উপায় ছিল না, কয়েকজনের সাথে কথা বলেছি। এবার উনি যেইগুলো করছে সেইগুলো ট্রিক্স দিয়েও পসিবল। আচ্ছা, ঠিক আছে, এবার উনি কি করছেন না করছেন এক্স্যাক্টলি সেটা আমি, মানে তুমি তো ভিডিও তো দেখেছো? হ্যাঁ, ভিডিও দেখেছি, মানে যেটা উনি করছেন আজকে কি এটা আমরা এখানে সবাই যারা রয়েছে বা ইউটিউবের পর্দায় যারা দেখছেন তারা এটা বুঝে যাবেন এটা ট্রিক? আমি তো মানে আমি যতদূর জানি তো আমি সেই রকমই দেখাবো, এবার অডিয়েন্সের উপর অডিয়েন্স কিভাবে ব্যাপারটাকে নেবে
আচ্ছা শতাব্দকে কিন্তু এর আগেও আপনারা টেলিভিশনে পর্দায় দেখেছেন, দাদাগিরিতে দেখেছেন, এবং শতাব্দ বহু জায়গায় ম্যাজিক দেখিয়ে বেড়ায়, এবং সেখানে শতাব্দ একটা কথা কিছুদিন আগে আমাকে বলছিল যে কুণাল দা এটা এরকম এর থেকেও আরো কঠিন কঠিন জিনিস আমরা তুলে ধরি মানুষের সামনে, কিন্তু আমরা কোথাও এটা দাবি করছি না যে আমাদের উপর ভগবানের কোনো আশীর্বাদ রয়েছে, হয়তো রয়েছে কিন্তু এটা দেখানোর জন্য অ্যাটলিস্ট। আচ্ছা আমরা যদি তাহলে আজকে প্রথমেই এটা বোঝানোর চেষ্টা করি মানুষকে যে ধীরেন্দ্র প্রসাদ শাস্ত্রী মেবি তিনি দীর্ঘদিন ধরে তার পরিবার পরম্পরায় তিনি এটা করছেন, তার দাদু তার বাবা এবার তিনি করছেন, কিন্তু ঠিক সেই জিনিসটাই তুমিও করে দেখাতে পারো, এখানে কোনো আলাদা মানে অলৌকিক কিছু নয়, এটাই আমি সামনে আজকে তুলে ধরব। আচ্ছা তাহলে যদি আমি প্রথমে দর্শকদের মধ্যে থেকে কাউকে একজন ডেকে নিই, চুজ করে নিই যে কে, আচ্ছা আমি যদি এটা ডিসাইড করি যে দর্শকদের মধ্যে থেকে কেউ একজন চুজ করুক যে কে আসবে, আমি যদি ওখানে আমার এক দাদা রয়েছে দাদাকে বলি যে এর মধ্যে থেকে একজনকে প্রথমে চুজ করতে যে কে আসবে, তাই তো প্রথমে তাকে ডাকবো তো? হ্যাঁ সেইভাবে করতে পারো, তার আগে আমি কয়েকটা জিনিস অডিয়েন্সকে বলে দিলে বেটার হয়, সেটা হচ্ছে আমি ধীরেন্দ্র শাস্ত্রীকে কয়েকটা জিনিস আমি যেটা পর্যবেক্ষণ আচ্ছা বলো প্লিজ, তাতে হচ্ছে আটটা জায়গা উনি করছেন, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে ওনার ওইখানে যারা ধামে আসছেন তাদেরকে বলছে পর্চি লাগানা পড়তা হ্যায়, পর্চি লাগানা পড়তা হ্যায় মানে তাদের ইনফরমেশন বা তাদের একটা বেসিক ইনফরমেশন পর্চির মধ্যে লেখা হচ্ছে, লিখে সেটাকে কোথাও একটা জমা দেওয়া হচ্ছে বা এরকম কিছু। সেকেন্ড হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন, মানে সাপোজ ধরো তুমি কেরিয়ার ওরিয়েন্টেড প্রবলেম নিয়ে আসছো, তো তুমি ব্লু কালারের থ্রেড নাও বা ব্ল্যাক কালারের থ্রেড নাও, ওটা লাগিয়ে দাও। তো এইভাবে একটা মানে মানে ফানেলের মতন করে উনি ওটাকে ইয়ে করছেন কিংবা আইডেন্টিফাই করছেন, ঠিক আছে? তারপরে হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, মানে কয়েকজন যে অডিয়েন্স আছে তাদের মধ্যে আমরা যদি টার্গেট করে দিই, কেন আমি অতজনের পার্চি মাথায় রাখতে পারবো না, রাইট? বাট আমি অ্যাটলিস্ট চারজন পাঁচজনের পার্চি মাথায় রাখতে পারবো। তো আমি কি করছি, আমি বলতেই পারি যে যার বাবার নাম উমুক যেটা ইয়েতে, সে চলে আসুন, একজন রিপোর্টারের সাথে এটা করা হয়েছিল, আচ্ছা ভিডিওটা আছে, ঠিক আছে? তো সে চলে এলো, এবার আমি তার সম্পর্কে অলরেডি আমার মেমোরাইজ করা, তো আমি সেটা বলে দিতে পারি, এটা একটা ওয়ে আউট হতে পারে। আমি বলছি না এক্স্যাক্টলি তাই করছে, আমি আমার অবজারভেশনগুলো জাস্ট শেয়ার করছি। আচ্ছা আমার মনে হয় শতাব্দ এই ঠিক অবজারভেশনগুলো যদি আমরা জিনিসটা দেখানোর পর করি তাহলে মনে হয় লোকে আরও ব্যাপারটা রিলেট করতে পারবে নাকি, যে কোন কোন জিনিসগুলো ওখানে ম্যাটার করেছিল। তুমি যে অবজারভেশনগুলো এখানে মেনশন করেছো, আমার মনে হয় জিনিসটা আমরা যদি দেখিয়ে নিই লোককে, তারপরে ঠিক ওনার কি কি টাইপ হতে পারে সেটা তুমি যদি একটুখানি রিভিল করো তাহলে মনে হয় মানুষ আরও বেশি রিলেট করতে পারে। এইখানে আমি এইগুলো বলছি তার কয়েকটা রিজন আছে। ওকে প্লিজ, ফার্স্ট হচ্ছে পার্চি লাগানা, এইখানে আমি কাউকে পার্চিতে কিছু লিখতে বলিনি। আচ্ছা ঠিক আছে, মানে মানে যখন তুমি ওখানে এন্ট্রি নিচ্ছ তখন তোমার নাম ধাম লিখে নিতে হতে পারে, ওকে ওকে, বাট আমার কিন্তু এখানে পার্চি নেই, তো আমার এই বেনিফিটটা চলে গেছে। আচ্ছা সেকেন্ড প্রবলেম আইডেন্টিফিকেশন, আমি কাউকে বলিনি যে থ্রেড এই প্রবলেম থাকলে এইটা করো ওই প্রবলেম থাকে, কেন আমি সবার সাথে ফার্স্ট মিট করছি, রাইট? থার্ড হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, আমি কাউকে টার্গেট করে বসে নেই যে পার্টিকুলারলি এনার নাম এটা যে আমি সেইভাবে ডাকবো, র্যান্ডম ফ্রি চয়েস হচ্ছে, ওকে ঠিক আছে? এরপর হচ্ছে ডুয়াল রিয়ালিটি, এইটা হচ্ছে মেইন জায়গা, যেখানে হচ্ছে ভাগেশ্বর ধামকে ধামের যে বাবা ধীরেন্দ্র শাস্ত্রী ওনাকে বলা হচ্ছে যে আপনি বেসিক্যালি এনাকে বলা হচ্ছে ইনি চলে আসতেন তার ব্যাপারে একটা কিছু বলে দিল, রাইট? এরকম কিছু হচ্ছে। তো ডুয়াল রিয়ালিটি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে স্টার্ট করি, তারপরে তো এইখানে আমি কয়েক তিনখানা আমি পার্চি রেখেছি, ঠিক আছে? এখানে যারা রয়েছে আমি ক্যামেরা একটু ফোকাস করতে বলবো যে সবাইকে, যে এখানে কি কেউ আগে থেকে শতাব্দীকে চেনো, এটা ওখানে ক্লিয়ার করতে হলো, নিশ্চয়ই কারোর সাথে আগে আলাপ নয়, হয়তো টিভির পর্দায় দেখেছো বা ইউটিউবে দেখেছো, কেউ কি চেনো এখানে, আপনারা কি কেউ চেনেন? কেউ না, একটু জোরে জোরে একটু, পার্সোনালি চেনেননি কিন্তু নাম শুনেছে, কিন্তু এর আগে কোনো কথাও হয়নি কারোর সাথে, এটুকুই মানে আমি এটা ক্লিয়ার করে দিতে চাই। আচ্ছা তুমি সেটা তুমি তাও দেখো নি, এটা আমি ক্লিয়ার করে দিতে চাই যে কেউ কিন্তু এখানে শতাব্দকে পার্সোনালি চেনে না, এটা কিন্তু আপনারা ভিডিও দেখতে পারেন যে কুণাল বোস এরকম একটা সবাইকে সেট আপ তৈরি করে নিয়েছে, বাট না এইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আচ্ছা এবার আচ্ছা তুমি ওকে সিলেক্ট করছো, এবার তুমি এই পার্চিটা নাও, আমি একজন এই সাইড দিয়ে সিলেক্ট করছি আর একজন এই সাইড দিয়ে তুমি নিয়ে নাও, যেহেতু এনারা ফ্রন্ট রোতে বসে আছে। আচ্ছা ওকে, এবার আপনারা আপনাদের জায়গায় বসে যান। এবার এই পার্চিটাতে আমি আপনাদের জন্য কিছু লিখে এনেছি, ঠিক আছে? ডিফাইন ডিফাইন জিনিস, একটা আপনার জন্য, একটা ওনার জন্য, আর একটা আমাদের কুণালদার জন্য। আচ্ছা আমি চাই আপনারা নিজেরা পার্চিটাকে ওপেন করুন, করে ওটা রিড করুন, পড়ুন, দেখুন আপনাদের সাথে ম্যাচ করছে কিনা। তুমিও করো কুণাল, আচ্ছা তুমিও করো, হ্যাঁ জোরে রিড করো না, জাস্ট মনে মনে রিড করো না।
বেশ অনেকটা বড়, অনেকটা পড়তে হবে, অনেকটা লিখে নিচ্ছ, অনেকটা লিখে নিচ্ছ। হ্যাঁ আচ্ছা, এটা পুরোটাই ইংরেজিতে লেখা আছে, আমি প্রথমে বলে নিলাম। আচ্ছা, সবার জন্যই ডিটেলে লেখা আছে বড় করে। ঠিক আছে, এবার তোমাকে যদি বলি এটা তোমার সাথে কতটা যাচ্ছে, বেসিক কতগুলো জিনিস তো অবশ্যই মেলে সেরকম, হয়তো আমিও ভাবো যে এইগুলোর অধিকারে আমিই, মানে মানুষ জেনারেলি এরকম ভাবে নিজেকে। এবার আর তুমি এটা ভেবে দেখো যে এটা তোমার জন্য একদম সঠিক, তো এই যে কোনটা একদম সঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এটা তোমার সাথে একদম যাচ্ছে। আচ্ছা কারেক্ট, মানে আমি তো তোমাকে আমার জীবনের কথা কোনোদিন বলিনি, তুমি আমাকে বলনি, বাট আমি এটা আগে থেকে ইয়ে করে রেখেছিলাম। ঠিক আছে, ক্লোজ করে দাও তোমার পাচ্ছিটা। এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি পড়েছেন, আপনার সাথে যায় জিনিসটা অলমোস্ট অলমোস্ট কারেক্ট? আমি আপনাকে আগে থেকে চিনতাম না, কিচ্ছু জানি না আপনার ব্যাপারে। ঠিক আছে, আর তোমার অনেকটা পড়া হয়েছে, যতটা অবধি পড়েছ কতটা ম্যাচ করেছে? অনেকটা ম্যাচ করেছে। যদি আমি সবাইকে জিজ্ঞেস করি, এটা 90% তোমাদের ব্যাপারে লেখা আছে কারেক্ট? এবার মজার বিষয়টা হচ্ছে, আমরা তিনটে পার্চিকে ওপেন করো, তিনটে পার্চিকেই একে ক্যামেরায় দেখানো হোক, আর এই তিনটে পার্চি একই পার্চি, সবাই সেমই পেয়েছ। ওকে আচ্ছা আচ্ছা, মানে আরোর জন্য আলাদা লেখা ছিল না, সবাই সেম পার্চি পেয়েছ। আচ্ছা কারেক্ট, আচ্ছা আচ্ছা, ওকে, সবার ক্যারেক্টারিস্টিক এক্স্যাক্টলি সেম। আচ্ছা, কিন্তু সবার সাথে এটা 90% ম্যাচ করছে। তো এই জিনিসটা আসছে কি করে? ফার্স্ট এটা হচ্ছে, লোক আমি যখন নর্মালি কারোর সাথে কথা বলছি বা ডিফারেন্ট ডিফারেন্ট স্টাডিজ, লোকের প্রতি অনেক ইনসাইট কাজ করে, অনেক ইনস্টিংক্ট কাজ করে। ঠিক আছে, তো এটা একটা জেনারিক জিনিস যেটা সবার সাথে ম্যাচ করছে। আচ্ছা কারেক্ট। এবার সাপোজ তুমি আমাকে চ্যালেঞ্জ করলে কোনো একজনকে ডেকে এনে যে তার ব্যাপারে কিছু বলো, তো আমি যদি 10টা জেনারিক স্টেটমেন্ট বলে দিই তার সাথে ম্যাচ করবে, এবার তার রেসপন্স দেখে আমি তার ব্যাপারে আরো কয়েকটা জিনিস বলতে পারি যেটা তারই পার্সোনাল। আচ্ছা আচ্ছা, বুঝলে? আচ্ছা আচ্ছা, এইভাবে জিনিসটা হচ্ছে। এবার আমরা এক্স্যাক্টলি যেইভাবে মানে উনি করেন ওরকম কিছু একটা ট্রাই করব, তাহলে ব্যাপারটা আরেকটু ইন্টারেস্টিং হবে। ঠিক আছে, গ্রেট। আচ্ছা, এখানে যে সিলেকশনটাও কিন্তু আমরা করবো না, সেটাও দর্শকদের মধ্যে কাউকে দিই, সেটা এবার দর্শকরা করুক সিলেকশন। তার আগে আমি কাউকে চিনি না, আমি জানিও না কে আসবে, আমি তার সম্পর্কে কিছু লিখে রাখবো। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, এখন ও একটা কিছু লিখছে, যে লেখাটা কিভাবে এখানে বাগেশ্বর ধামের সেম জিনিসটা করা হয়, আগে থেকে উনি লিখে নেন, এরপর কাউকে ডেকে নেন, তিনি আসেন, তার প্রবলেমটা বলেন, এবং তারপর সেই লেখাটা দেখিয়ে দেওয়া হয় যে দেখুন আমি তো অলরেডি আগে থেকে লিখে রেখেছি, তার মানে আমি আপনার সাথে যে কী ঘটছে সেটা আমি আগে থেকে জেনে গেছি। তখনই আমাদের মনে হচ্ছে যে তারে তো উনি অন্তর্যামী, তার মানে এইখানেই ব্যাপারটা যে মেন্টালিজম বা ম্যাজিশিয়ানরা কি সত্যি সেটা করতে পারে, তারা কি জানে যে কীভাবে জিনিসটা আগে থেকে জানা যায়। যদি এটা প্রমাণিত হয়ে যায় যে সত্যি তারা আগে থেকে জানেন, তাহলে তো এখানে কোনো অলৌকিক কিছু রইল না। আবারও বলছি, এটা কোনো মানে এটা ভগবান তত্ত্ব বা ভগবান বিরোধী নয়, ভগবান আলাদা জিনিস, ভগবানকে ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, কিন্তু কোথাও ট্রিককে যদি মিলিয়ে দিয়ে বলা হয় যে ভগবানের আশীর্বাদ রয়েছে সে কারণে আমি আগে থেকে সব কিছু জেনে যাই, এখানে কিন্তু চ্যালেঞ্জটা তৈরি হচ্ছে। আবারও বলছি যে বাগেশ্বর ধামে বুজরুকি করছেন কি না উনি আমি জানি না, কিন্তু যখন শতাব্দ সেনগুপ্ত আমাকে বললেন যে এটা তো আমিও করে দিতে পারি, তখন আমি ভাবলাম যে আপনাদের সামনে তুলে ধরি না, সেটা কি আদৌ সম্ভব? আজকে ক্যামেরার সামনে সেটাই কিন্তু আমরা চেষ্টা করবো যে সেটা কি আদৌ হচ্ছে। রেডি, আমরা তিনটে পার্চি করছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের পার্চি নাম্বার ওয়ান। ওকে, ঠিক আছে, এটা গেল আমাদের পার্চি নাম্বার ওয়ান। এবার তুমি কি করবে, তুমি এখান থেকে কোনো একজনকে সিলেক্ট করবে। আচ্ছা, আমি এবার একটুখানি ডিটেলে গিয়ে, কোন একজন দর্শককে দায়িত্ব দিচ্ছি একজনকে সিলেক্ট করার জন্য, কাকে সিলেক্ট করবে? হ্যাঁ, সঞ্জয়। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ওনার অলরেডি হয়ে গেছে, তো আপনি যদি চান আপনি চেঞ্জও করতে পারেন বা ওনাকে দিয়েও করতে পারেন। ঠিক আছে, চলে আসো, ও যখন সিলেক্ট করে নিয়েছে। ঠিক আছে, ফাইন ফাইন, তাহলে ফাইনাল। তো আপনার ব্যাপারে আমি অলরেডি একটা পার্চি লিখে রেখেছি। ঠিক আছে, আপনি এবার আপনার ব্যাপারে বলুন যে আপনার মনে কি প্রশ্ন আছে। আমার মনে কি প্রশ্ন আছে,
আমি মানে এই প্রশ্ন করতে চাই, ধরুন কালকে যেমন আমাদের চারিদিকে যে ন্যাচারাল ক্যালামিটিস গুলো ঘটছে, ঠিক আছে, আগামীকাল কি ঘটতে পারে সেটা আমার একটা বড় মানের প্রশ্ন, যখন এগুলো হচ্ছে এটা কি বলা সম্ভব? আচ্ছা, মানে আপনার হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস হিসাবে আগামী দিনে কি ঘটতে পারে এটা আপনি আমাকে আগে বলেননি, আমি আপনার ব্যাপারে লিখে নিয়েছি তারপর আপনি বলেছেন, ঠিক আছে, এটা আপনি ওনার প্রশ্নটা মাথায় রাখবেন। ওকে, আমি আরো একজনের ব্যাপারে একটা পার্চি আনবো, আপনি বসে পড়ুন। দেখেছি তো সেটাই জানতে চাইছো তো, যে এরপরে কি হতে পারে? ওকে ফাইন, তার মানে শতাব্দ একটা পার্চি লিখে রেখেছে এবং সেকেন্ড পার্চি মানে আরেকটা প্রশ্ন আসবে, এই প্রশ্নটা কিন্তু কোনো প্রবলেম নিয়ে হতে পারে ইজিলি, যে মানে এটা শুধুমাত্র কোনো এরম না যে লাইফের প্রশ্ন হতে পারে, আমরা বাগেশ্বর ধামে যেটা দেখি যে জীবনের কোনো প্রবলেম হতে পারে সেটা নিয়ে আমি জিজ্ঞেস করতে পারি, কারণ বেশিরভাগ লোক তো সমস্যা নিয়ে আসছেন, কারো হয়তো সন্তানের সমস্যা রয়েছে, কারো জীবনে কোনো প্রবলেম রয়েছে, একদম খুব সিম্পলি প্রশ্ন এখান থেকে কেউ করতে পারে। আচ্ছা, আমি তাহলে সেকেন্ড দায়িত্বটা আরেকজনকে দেবো যে কেউ সিলেক্ট করার জন্য, আমি আচ্ছা আচ্ছা আমাদের সেকেন্ড পার্টিটা হয়ে যাক, তারপর হয়ে যাবে, হয়ে আগে হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পার্চি নাম্বার টু, ঠিক আছে, এটা গেল আমাদের পার্চি নাম্বার টু, ফাইন। এইবার হ্যাঁ, এইবার নেক্সট অডিয়েন্সকে চুজ করা হোক, মানে নেক্সট, আচ্ছা উনি জানতে চান, উনি সামনে বসে আছেন, যে কোনো একটা প্রবলেম যেটা মনে হচ্ছে জিজ্ঞেস করা যায়, চলে চলে আপনার, হ্যাঁ আপনি বলুন, আপনার কি, আপনারও একটা পার্চি লেখা হয়ে গেছে? আমার হাতের একটা প্রবলেম আছে, মানে কাজ করতে গেলে কষ্ট হয়ে যায়, অসুবিধা হয়। আচ্ছা, মানে এটা ঠিক হবে কিনা? হ্যাঁ এটা ঠিক, কারণ বাগেশ্বর ধামে যারা যাচ্ছেন তারা কিন্তু প্রবলেমের সলিউশনের জন্য যান, যেহেতু উনি বাবা নন তাই তো সলিউশন চাইছো না তুমি, কিন্তু তোমার প্রবলেমটা হচ্ছে হাতে একটা প্রবলেম হবে কিনা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে ফাইন ফাইন, আপনিও বসে পড়ুন। এইবার যে লাস্ট পার্চিটা নেব সেটা আমি তোমার জন্য নেব। আচ্ছা, আমার জন্য কার? আমি চাই তুমি একটা প্রশ্ন ভেবে নাও আমার জন্য, ঠিক আছে, মাইন্ডে তার আগে দাঁড়াও আমি আগে পার্চিটা রেডি করব, লিখে নি। ওকে ফাইন, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আমি জানি না যে এখানে শতাব্দ সেনগুপ্ত কি দেখাবেন ফাইনালি, কারণ যারা এখানে বসে রয়েছেন সবাই খুব এক্সাইটেড, কি এক্সাইটেড, দেখা যাক কি হয়, আমরা অপেক্ষা করছি। এটা একটা পর্যায়ে যেখানে আমরা কিছু জিনিস তুলে ধরছি, আরো অনেক কিছু এর সাথে সাথে আমরা যেটা দেখানোর চেষ্টা করব যে অনেক কিছুই এমন বাস্তবে ম্যাজিশিয়ানরা করতে পারেন, যারা মেন্টালিস্ট রয়েছেন তারা করতে পারেন, কিন্তু বাস্তবে আমাদের হয়তো মনে হয় যে এটা অসম্ভব, এটা কী করে হতে পারে, আমার মনের কথা কী করে জেনে যেতে পারে, এগুলো নিয়ে ডিটেল আলোচনা করবো। পার্চিটা আগে লেখা হয়ে যাক, মানে আমরা যেটাকে বাংলায় বলি চিরকুট, তাই তো? ফাইন, হয়ে গেছে, গ্রেট। তো তোমারও একটা পার্চি আমি বের করে নিয়েছি, আর এটা হচ্ছে আমাদের পার্চি নাম্বার থ্রি। এইবার আমাদের তিনটে পার্চি অলরেডি রেডি, ঠিক আছে, এবার যেটা হচ্ছে এবার তোমাদের যেই তিনটে পার্চি যে রেডি হলো, তোমার সবার ফার্স্টে কে কে ছিলেন? আপনি ছিলেন, কারেক্ট। তো আপনার যে প্রবলেমটা ছিল, আমরা কি লিখেছিলাম দেখা যাক, তো পার্চি নাম্বার ওয়ানে লেখা ছিল, হোয়াট কুড হ্যাপেন ইন দ্য ফিউচার রিগার্ডিং ন্যাচারাল ক্যালামিটিস। এটা আমি দেখাতে পারি? হ্যাঁ, এটা আপনি দেখিয়ে দাও, এটা ইংরেজিতে লেখা রয়েছে, একটু আগে এসে অবশ্যই দেখতে পারো, কোনো অসুবিধা নেই, এমনি এমনি এইভাবে এখানে এখানে যাতে ক্যামেরাও দেখা যায়। অলরেডি এই প্রশ্নটাই করেছিল, ঠিক আছে ঠিক আছে, তারপরে
আমাদের পার্চি নাম্বার 2 টা আসি পার্চি নাম্বার 2 মানে মানে ওই প্রশ্নটাই ছিল যে কি হতে পারে আগামী ফিউচারে এটা তো আগেই লিখেছিল গ্রেট এবার আমাদের পার্চি নাম্বার 2 টা যদি আমরা দেখি এইখানে লেখা আছে দেয়ার ইজ এ প্রবলেম উইথ মাই হ্যান্ড আই উইল আই গেট রিড অফ ইট গ্রেট এখানে সেটাই লেখা রয়েছে এরকম আমি জুম করে দেখা যাচ্ছে এখানে লেখা রয়েছে যে দেয়ার ইজ এ প্রবলেম উইথ মাই হ্যান্ড উইল ইট কি উইল আই গেট রিড অফ ইট আমার হাতে একটা সমস্যা রয়েছে হাতের সমস্যাটা কি ঠিক হয়ে যাবে এটা কি তুমি দেখতে চাও এটাই লেখা রয়েছে কিন্তু এখানে এখানে ক্যামেরা আমি এখানে পরিষ্কার দেখিয়ে দিলাম গ্রেট মানে অসাধারণ এটাই তো অ্যাকচুয়ালি জানাচ্ছিল যে এটাই তো সেই বিষয়টা মানে তোমরা দেখতে পারলে তো লেখাটা কি লেখা রয়েছে আর শেষমেশ তুমি একটা প্রশ্ন ভাবছিলে যেটা এখনো আমরা জানি না হ্যাঁ তোমার প্রশ্নটা এখানে লেখা আছে তুমি বলবে প্রশ্নটা নাকি আমি আগে ক্যামেরা দেখাবো আর তুমি সঙ্গে সঙ্গে বলবে ওকে ফাইন তাই হোক দেখি না না একসঙ্গে হোক দুটো একসাথে তাহলে হ্যাঁ মানে আমি ক্যামেরা দেখাচ্ছি আর তুমি আমি বলবো আচ্ছা আমি কি ভাবছি গ্রেট আমাদের পার্চি নাম্বার 3 ইজ্জত কা সওয়াল হ্যায় মেরা আমি ভাবছিলাম স্পিরিচুয়ালিটি নিয়ে এরকম কিছু মানে কি ভাবছি ও স্পিরিচুয়ালিটি সংক্রান্ত কিছু চিন্তা ভাবনা করি এরকম কিছু আছে কি তুমি দেখো এবার নিজে পড়ে এখানে কি লেখা আছে আমি ভাবছিলাম যে ও কি ভাবছে আরে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট স্পিরিচুয়ালিটি হোয়াট আই এম থিঙ্কিং অফ মানে তুমি কি আমি ভাবছি হ্যাঁ এন্ড আই ওয়ান্ট টু নো অ্যাবাউট স্পিরিচুয়ালিটি রাইট তুমি স্পিরিচুয়ালিটি নিয়ে ভাবছো করেক্ট এক্স্যাক্টলি মানে এটা এটা আমার এটা এখানে আমরা প্রশ্ন করতে চাই আমি যারা এখানে দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই আমার প্রশ্ন এটা মানে আমি প্রথমত এখানে যারা এখানে বসে রয়েছে মনে হচ্ছে না এই মানুষটা অন্তর্যামী আমি তো এখানে মনে করি কজন ভগবানে বিশ্বাস করেন এখানে হাত তুলুন অ্যাটলিস্ট সবাই ভগবানে বিশ্বাস করেন কিন্তু এটা দেখার পরে মনে হচ্ছে না যে যে এই মানুষটা তার মানে ভগবানের কোনো আশীর্বাদ পেয়েছে ভিতরে মনের কথা জেনে যাচ্ছে কি তাহলে মানে আগে লিখেছিল যদি মাইন্ড রিডেরই ব্যাপার থাকতো তাহলে তো এখানে সঞ্জয় আসার আগে ওর মুখটা দেখে নিত যে ও ছিল তাই তো ঠিক বলি শতাব্দ সাধারণ হিসাবে দেখলে এটা অন্তর্যামী মতনই লাগবে তাই তো এক্স্যাক্টলি বাট এটা ট্রিক বাট এটা ট্রিক অবভিয়াসলি ট্রিক তাহলে আমরা এটা এটা করে ফেলেছি হ্যাঁ মানে এটা ট্রিক এতে কিন্তু মানে আর এটা এমন ট্রিক এটাতে কোনো মাইন্ড ট্রিকও নেই আচ্ছা কোনো বরদান আছে ভগবানের না এটা জাস্ট একটা ম্যাজিক ট্রিক আর এটা খুব বেসিক একটা ম্যাজিক ট্রিক আচ্ছা এর মধ্যে কোনো বিশাল সায়েন্স বা মানে আমাদের সবার একটা জিনিস মনে হচ্ছে যে এটা কি করে করলো এটা তো মানে এটা তো মনে হয় না কিন্তু আমরা কি করে জিজ্ঞেস করব এটা তো কোনো একটা ম্যাজিশিয়ানকে বা মেন্টালিস্টকে জিজ্ঞেস করা যায় না আচ্ছা এখানে যখন এই ঘটনাটা ঘটছে আমি খুব এক্সাইটেড আমার মনে হয় আমাদের আজকে এই যে গেস্ট যারা রয়েছেন তাদের মাঝখানে আমার একজন বন্ধু আপনাদের খুব অতি পরিচিত ইউটিউবার আমাদের সঙ্গে রয়েছেন শতাব্দরও খুব পরিচিত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরব তপাদার তো এরকম একটা পরিস্থিতিতে আমার মনে হয় গৌরবকে ডেকে নিলে খুব ভালো হয় গৌরব এটা দেখে কতটা এক্সাইটেড হবে কারণ গৌরব কিছুদিন আগে একটা পডকাস্ট করেছিল শতাব্দকে নিয়ে আমরা মনে হয় আজকে সেই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি যে দেখুন অন্ধবিশ্বাসে আপনারা বিশ্বাস করবেন না আপনারা বিশ্বাস করুন বিজ্ঞানকে অবশ্যই ভগবান আছে কি নেই অন্য প্রশ্ন কিন্তু যেখানে বিজ্ঞান হাত তুলে দিয়ে বলছে যে এটা আমি জানি সেখানে কিন্তু ট্রিক বা তার পাশাপাশি বুজরুকিকে পাশাপাশি বসানো হয়তো ঠিক হবে না আমি গৌরবকে ইনভাইট করবো আমার সাথে এই মুহূর্তে রয়েছে গৌরব গৌরব এটা দেখার পর কতটা এক্সাইটেড তুমি মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানে সবার প্রথমে থ্যাংকস লট এখানে আমাকে ইনভাইট করার জন্য আই এম ফিলিং ভেরি ওভারওয়েলমড আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে শতাব্দকে দেখে আমি এখন আর অবাক হই না আর শতাব্দ আমার পডকাস্টে ও আমাকে বলেছিল যে দেখো তোমার কাছে 50টা বইয়ের একটা লিস্ট আমি দিয়ে দিলাম এই 50টা বইয়ের লিস্ট থেকে যে কোনো একটা বই তুমি মনে মনে সিলেক্ট করো আর সবকটা 50টা বইয়ের নামই আলাদা ছিল তো আমি একটা বই সিলেক্ট করেছিলাম সেই বইয়ের যে নামটা ছিল নাম্বারটা ছিল সেটা সিলেক্ট করা ছিল ও বললো যে আচ্ছা বলো তো এবার তাহলে কী বই ছিল আমি বললাম 13 নম্বর বই এরকম একটা বই ছিল মানে একটা নাম ও বললো দেখো তোমার ওই ডেস্কটা রয়েছে ওখানে একটা পুরো র‍্যাপ করা একটা বই রয়েছে ওই বইটাকে তুলে এনে র‍্যাপারটা খোলো আমি র‍্যাপারটা খুললাম খুলে দেখলাম ওই বইটাই রয়েছে আচ্ছা তো আমি বললাম যে হাউ এটা কি করে সম্ভব আমি তো মনে মনে এক্ষুনি এটা ভাবলাম আর তুমি বাড়ি থেকে এই বইটা নিয়ে এসছো আমার এখানে তো এটা কি করে মিলতে পারে
আচ্ছা যাই হোক, ওই যেটা জিজ্ঞাসা তো আর করা যায় না যে কি করে, এটা আমারও প্রশ্ন, তো কি করে এটা হতে পারে, তো এটা ওর সিক্রেট, এটা ওর ট্রিক অ্যাকচুয়ালি, বা হয়তো বরদান কোনো একটা কিছু। তো আমি ওকে দেখে এখন আর অবাক হই না, মানে আমার কাছে এখন এই অবাক হওয়ার মতো ব্যাপারগুলো খুব নর্মালাইজড হয়ে গেছে। আর এই ব্যাপারটা যেটা দেখলাম, মানে এটাই কিন্তু হচ্ছে, এটাই কিন্তু ওখানে কিন্তু এই জিনিসটাই ঘটছে, কিন্তু আমরা সেটাকে দেখে মনে করছি, বা আমি সেটা সবচেয়ে বড় কথা যে ভারতের বড় বড় মিডিয়া চ্যানেলগুলো, ন্যাশনাল মিডিয়া, কিন্তু তারা বোকা বনে গিয়ে তারা কিন্তু ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করছে বা করবে না, মাঝে পড়ে রয়েছে, কিন্তু মেন্টালিস্টটা তো প্রমাণ করে দিচ্ছে। তার কারণটা হচ্ছে যে মেন্টালিজম এই যে সাবজেক্টটা বা এই যে প্রফেশনটা, এই প্রফেশনটা কিন্তু প্রচণ্ড রকমভাবে নতুন অ্যাজ ইউটিউবার্স। যেমন আজ থেকে 10 বছর আগেও যদি হচ্ছে, মানে আমরাই যখন ছোট ছিলাম, যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করতো বড় হয়ে কি হতে চাও, আমরা বলতাম যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব বা অন্য কিছু হব। কেউ কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে এটা বলবো যে আমি ইউটিউবার হতে চাই। এখনকার দিনের বাচ্চারা বলে যে আমি ইউটিউবার হব বড় বড়। তা আমরা তো এইসব মানে কনসেপ্টেই ছিল না। তো মেন্টালিজম কনসেপ্টটা কিন্তু মানে বলবো যে প্রচণ্ড রকমের আন্ডাররেটেড। মেন্টালিজম আমরা বলি ম্যাজিশিয়ানস, এখন ম্যাজিক দেখানোর লোকও কমে গেছে। আমরা যখন ছোটো ছিলাম তখন জায়গায় জায়গায় ম্যাজিকের প্রোগ্রাম হতো, ঠিক আছে, আর কেউ যদি বলতো আমি ম্যাজিশিয়ান হবো, এটাও খুব কম ছেলে মেয়েই বলতো যে ম্যাজিশিয়ান হবো। তো মেন্টালিজম প্রফেশনটা যেহেতু একটু আন্ডাররেটেড এবং সংখ্যায় কম, মেন্টালিস্টদের সংখ্যা বা ম্যাজিশিয়ানদের সংখ্যা, তাই জন্য অ্যাওয়ারনেস কম, এবং যেহেতু একটা গোটা দেশের অ্যাওয়ারনেস এই বিষয়টা নিয়ে কম যে এরকম একটা সাবজেক্ট হতে পারে, তাই জন্য মানুষকে বোকা বানানো সহজ। যেটার অ্যাওয়ারনেস কম সেটা দেখো, বোকা বানানোর থেকেও বড় কথা যে একটা মানুষ বলতেই পারে তার কিছুতে বরদান আছে, একটা মানুষ বলতেই পারে যে আমি ঈশ্বরের থেকে এই বরটা পেয়েছি, হতে পারে তার বরদান আছে, আমরা জানি না, উই ডোন্ট নো। হতে পারে সে সাধনা করে, যে আমি তুমি তো সাধনা করিনি, আমরা জানি না যে মা কালীকে কেমন দেখতে হয়, যতটা আমরা মানে একটা ফর্ম দেখেছি সেটাই আমরা জানি, কিন্তু রিয়েলি মা কালীকে কি সত্যি ওরকম দেখতে বা হনুমানকে কি সত্যি ওরকম দেখতে, আমরা তো জানি না। আমরা এই ব্যাপারগুলো আজকে অনেকটা ক্লিয়ার করবো, কারণ আমাদের সঙ্গে যারা বসে রয়েছেন বা যারা ইউটিউবে দেখছেন, আরও অনেক বিষয়কে আমরা সামনে নিয়ে আসবো যেটা মনে হয় খুব ইম্পর্টেন্ট হবে। আমি দুটো পয়েন্টে আসবো, একটা হচ্ছে শতাব্দ এই বিষয়টা কেন দর্শকদের মনে প্রশ্ন রয়েছে, এখানে যারা বসে রয়েছে ইভেন যারা ইউটিউবে দেখছেন তাদের মনে প্রশ্ন হচ্ছে এটা তাহলে বলে দেওয়া যাবে না, এটা বলে দিলেই তো তাহলে ওই বিষয়টা সামনে চলে আসবে, কেন এটা বলা সম্ভব নয়। দেখো ব্যাপারটা হচ্ছে বলে দেওয়া যাবে, এবার বলে দিলে কি হবে, যারা কিছু ইন্টেলেকচুয়াল পার্সনস তারা ব্যাপারটাকে বুঝবে, তারা ব্যাপারটাকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারে, আর তারা যারা মানে একটুখানি যারা শিক্ষার একটুখানি কম শিক্ষিত বা কিছু, তাদের ওপর কিন্তু সেটাকে বাজেভাবে ইউজ করতে পারে, ঠিক, এটা একটা রিজন, এটা তো একটা বড় রিজন। হ্যাঁ, সেকেন্ড রিজন কি হচ্ছে, সেকেন্ড রিজন হচ্ছে এটা একটা সিক্রেট আর্ট ফর্ম, এটা আর্ট, এটা এটার জন্য অনেকে হয়তো রোজি রুটি চলছে। তো তার যদি এটা সবাইকে এখন আমরা বলেই দিই তাহলে সেই মজাটা থাকবে না, ঠিক, ম্যাজিকের মজাই হচ্ছে তার সিক্রেটে, ঠিক, এই একটা ব্যাপার। তো এই কয়েকটা রিজনসের জন্য আমরা এগুলো বলতে পারি না। এবার আমি যেটা আবারও তোমাকে বলছি যে বাগেশ্বর ধাম কী করছে আমি এক্স্যাক্টলি এক্সপিরিয়েন্স করিনি, আমি দেখে যে কটা আমার অবজারভেশন আমি তার উপরে জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করছি। বেশ, এখানে স্পিরিচুয়ালিটি নিয়ে একটা বিষয় এসেছে, আমি এই বিষয়টা নিয়ে তোমার কাছে আসবো, কিন্তু যারা এখানে বসে রয়েছেন, আর একটা জিনিস আমি তোমার কাছে জিজ্ঞেস করছি, দেখো এখানে স্পিরিচুয়ালিটি একটা বিষয় আসছে, কারণ এখানে ধর্ম আধ্যাত্মিকতা এই বিষয়গুলোকে একটা নিয়ে আসা হয়েছে, যে কোথাও বলা হচ্ছে যে এইগুলোকে অ্যাটাক করা হচ্ছে ইনডাইরেক্টলি যদি কেউ এই বিষয়টাকে চ্যালেঞ্জ করে। কিন্তু তুমি বলছো যে তুমি কি স্পিরিচুয়াল, অবশ্যই তুমি স্পিরিচুয়াল, কিন্তু তুমি তবুও বলছো যে তুমি এটা ট্রিক করছো। হ্যাঁ, মানে আমি আমি নিজে গীতা পড়তে আমার তো খুব ভালো লেগেছে। গীতার গীতার একটা বেস্ট পার্ট হচ্ছে তুমি কোনো প্রবলেমে রয়েছো, ওটার থেকে ভালো বই আমি দেখিনি। তো আমি নিজে মানে কেউ যদি বলে যে আমি আমার ধর্মের এগেনস্টে যাচ্ছি বা সেরকম কিচ্ছু ব্যাপার না, আমি নিজে খুব স্পিরিচুয়াল। আর নিজে ভগবানে বিশ্বাস কর, ভগবানে বিশ্বাস বলতে দেখো বিশ্বাস, আমরা বিশ্বাস ওয়ার্ডটা, বিশ্বাস ওয়ার্ডটা এমন জিনিস, আমাদেরকে সেই জিনিসটাই বিশ্বাস করতে হয় যেটা আদৌ আছে কিনা নেই সেটা আমি জানি না, রাইট। আমি এখন এইখানে আছি এটা আমাকে বিশ্বাস করতে হচ্ছে না, আমি জানি যে আমি এখানে আছি। যারা এখানে আছে তাদেরকে বিশ্বাস করতে হচ্ছে না যে তারা এখানে আছে, তারা জানে এখানে আছে। যেখানেই বিশ্বাস আছে সেইখানে কিছু না কিছু গণ্ডগোল আছে। তাহলে এখানে একটা প্রমাণ করার জায়গা রয়েছে, যদি এখানে যারা বসে রয়েছে কোথাও কি তুমি মাইন্ড রিডের বিষয়টা এসেছিল বা ট্রিকের ব্যাপারটা এসেছিল, এখানে যারা বসে আছে তাদের কি সিরিয়াসলি মাইন্ড রিড করা সম্ভব, বা তারা কিছু ভাবছে সেই ভাবনাটা কি সামনে আনা সম্ভব? হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ দেখে সম্ভব, এটা এই করে দেখানো যাবে এখন, অবশ্যই যাবে। তার আগে আমি আরও একটা জিনিস বলছি, সেটা হচ্ছে আমরা একটা কনসেপ্ট আছে যেটাকে বলে ডুয়াল রিয়ালিটি। ডুয়াল রিয়ালিটি, হ্যাঁ,
দুরকম রিয়ালিটি, একটা ঘটছে এক জিনিস আর লোকে দেখছে আরেকটা জিনিস। তো আমি একটা ডুয়াল রিয়ালিটি এক্সপেরিমেন্ট করছি। তাহলে ব্যাপারটা কি গৌরবের সাথে করব, কার সাথে করব? তোমার সাথে, চলো করি। আবার এরকম হতে পারে, তোমার সাথে করলে লোকে ভাবতে হবে তোমাকে আমি অলরেডি চিনি, তো সেটা আননোন কারোর সাথে করাটা বেটার হবে। আননোন কাউকে একজনকে বলো, তুমি সিলেক্ট করে নাও। আচ্ছা একটা কাজ করি, সিলেক্ট করার আগে আমি তার ব্যাপারে একটা কিছু লিখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি যদ্দূর আমার জানা রয়েছে যে এখানে একটা মস্ত বড় ট্রিক রয়েছে, এবং সেই ট্রিকটা যখন আমি অনেক মেটালিস্টকে দেখছিলাম, তারা এটা যখন বলছে যে এটা কোনো ব্যাপার না, করা খুব সিম্পল, মানে যারা এখানে দর্শকরা রয়েছেন বা যারা দেখছেন তারাও একটা কথা বলছেন যে এ তো নিশ্চয়ই কোনো একটা কিছু করছে। আরে করছে তো, সিরিয়াসলি, ম্যাজিক, যিনি ম্যাজিক দেখাচ্ছেন তিনি কোথা থেকে দুধ ফেলে দিচ্ছেন বা পায়রা নিয়ে আসছেন, ওটা কি আস কত রকম ম্যাজিক দেখেছি ছোটবেলায়। দেখছি মানুষকে হাফ কেটে দিচ্ছে, হ্যাঁ হাফ মানুষকে কেটে দিচ্ছে। ছোটবেলায় দেখে ভাবতাম যে মানে ভয়ানক ব্যাপার, আমি এমন ম্যাজিক দেখেছি চোখ বন্ধ, চোখ খুললো চোখ দুটো মনির দুটো সাদা হয়ে গেল, হ্যাঁ পুরো ডেভিল হয়ে গেল। তারপরে একটা ট্রিক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা ওকে, শতাব্দ কিছু একটা লিখেছে, এটা কার উপরে অ্যাপ্লাই হবে সেটা দেখে নিই। এখানে আমি অলরেডি একটা জিনিস লিখে রেখেছি, ঠিক আছে। এইবার আমি, তুমি বলো কাকে চুজ করবো। তোমার সম্পর্কে আমি কিছু জানি যেটা আমি লিখেছি, তার আগে তুমি আমাকে তোমার সম্পর্কে বলো। আমি এটাকেও ছড়িয়ে দিচ্ছি এই মোমেন্টে, হতে পারে যদিও বা এর মধ্যে কিছু নেই, ঠিক আছে, আমি এটা সাপোর্ট দেওয়ার জন্য জাস্ট রেখেছি। গ্রেট, তুমি বলো তোমার কি প্রশ্ন আছে। আচ্ছা, আমার আঙ্গুলে কিন্তু কিছু নেই, কেন অনেকে আছে যারা ম্যাজিক ট্রিক করে, আগে আমার হাতটা ধরে দেখে নাও, যে এর মধ্যে কিন্তু আমার হাতের মধ্যে কিছু নেই, ঘড়ি দিয়ে কিছু বেরোনো নেই, আঙ্গুল ফাঙ্গুলগুলো দেখে নিয়েছো, ফাইন গ্রেট। এইবার তোমার যে প্রশ্ন আছে, তুমি যেই প্রবলেম নিয়ে, সাপোজ তুমি আমার কাছে একটা প্রবলেম নিয়ে এসছো, প্রবলেমটা বলো কি আছে। আগামী দিন কিভাবে যাবে, আর তোমার এটাও হচ্ছে যে তুমি, তোমার প্রবলেম হচ্ছে তোমার আগামী দিন কিভাবে যাবে, তোমার এখন যেটা মনে হচ্ছে যে তুমি অনেক কিছু জিনিস নিজের মাইন্ডে ভাবছো, কিন্তু সেই জিনিসগুলো নিজের মাইন্ডে তোমার ইয়ে হচ্ছে, কনফ্লিক্ট করছে, কারেক্ট? তুমি আসো এইদিকে, দেখো এখানে আমার আছে যে তোমার মাইন্ডটা কিন্তু কনফ্লিক্ট করছে, এরকম গোল 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 ঘুরছে তোমার মাইন্ডটা, কারেক্ট? তোমাকে আমি একটা মন্ত্র দিয়ে দিচ্ছি, সেই মন্ত্রটা তুমি বলবে, তাহলে গিয়ে তোমার কিন্তু জিনিসটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? দাঁড়া, কেউ তো চলেছে, আমি নিজেও যাই না। মন্ত্রপন্ত্র লেখা হচ্ছে, ঠিক আছে। আর তোমার, তোমাকে আরো একটা সাজেশন দেবো, সৌরভের সাথে একটু বুঝে চলবেন, ঠিক আছে? আপনি জানেন আমি সৌরভ নামটা কেন নিয়েছি, কারেক্ট? আমার জানা সম্ভব ছিল না, আমি আপনাকে আগে থেকে জানি না, কারেক্ট? আর আপনার এটাই প্রবলেম, এই দেখুন এইখানে আমি ইয়েটা লিখে দিয়েছি, ওম ব্রহ্ম, এই মন্ত্রটা আমি বলছি না, এটা তুমি বলবে, আর এটাই তোমার প্রবলেম ছিল, ঠিক আছে? ক্যামেরায় দেখিয়ে দাও, সরি, হ্যাঁ ক্যামেরায় দেখিয়ে দাও, আর তুমি এটা তোমার সাথে নিয়ে রেখে দিও। মানে এটা কি দাঁড়ালো ফাইনালি, মানে এটা কি ঠিক? এটাই তো তোমার প্রবলেম ছিল, আমি ঠিক আইডেন্টিফাই করেছিলাম তোমার ইয়েটা, হ্যাঁ, আর যেটা বললাম সৌরভ, সৌরভ বলে সিরিয়াসলি কাউকে চেন? অবশ্যই চেনেন, উনি জানেন কেন বলেছি সৌরভ। ও বাবা, গ্রেট, করেক্ট, মানে এটা একটা ক্ল্যাপ হওয়া উচিত। থ্যাংক ইউ। এটা মানে আমি তো চোখে মুখে টেনশন, চোখে মুখে টেনশন, এটা একটা পার্ট। আরেকটা পার্ট আমি জানতে চাইছি, ধরো এখানে অনেকেরই একটা প্রশ্ন রয়েছে, মানে আমরা যে ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছি, যেমন এটা তুমি বলে দিলে, এই মুহূর্তে কেউ কিছু যদি ভাবে, এটাও তো মেন্টালিজমের পার্ট, এটা কি বলে দেওয়া যেতে পারে যে এই মুহূর্তে কাউকে কিছু ভাবনা দিয়ে সে কি ভাবছে? দেখো আমি যেটা হচ্ছে, আমি একটা লোকের ব্যাপারে একটা স্টেটমেন্ট করলাম, ঠিক আছে, যে স্টেটমেন্টটা উনি জানতেন যে কি স্টেটমেন্ট, তার সাথে সৌরভ যে নামটা আমি বললাম সেটা কিন্তু উনিও ভালো মতন জানেন যে ওনার সাথে আমার কোনো কিছু নেই, তুমি তো খুব ভালো মতন জানবেনি। এইবার
এই যে একটা নামটা বললাম সেটা আমি তখনই বলতে পারলাম যখন উনি আমার কাছে এলেন। রাইট রাইট রাইট, ঠিক আছে। আর এটা কমপ্লিটলি ডুয়াল রিয়েলিটি, আর এটা কিন্তু কমপ্লিটলি মানে মাইন্ড রিডিং এর ওই পার্টটায় পড়ছে যেটা তুমি একটু আগে আমায় বলছিলে। ঠিক ঠিক। তো আমি যখন সবকটা টুগেদার যখন জয়েন করছি তখন এটা কিন্তু প্রচন্ড অকাল্ট লাগছে। কিন্তু যদি আমি যদি আরেকটু রিয়েলিটির জায়গায় যাই, যে এই মুহূর্তে কেউ কিছু ভাবছে সেটা যদি সে আমাকে জানিয়ে দিল, সে বা তুমি সেটা আগে থেকে লিখে এটা করা সম্ভব? মানে আমি এটা জানতে চাইছি, মানে ধরো কে কি ভাবছে এই মুহূর্তে ইনস্ট্যান্ট, এটা ধরি মাইন্ড রিডিং এর জায়গায় যাই, যে এই মুহূর্তে উনি কি ভাবছেন সেটা তুমি আগে লিখে নিলে, তারপর সেটা তুমি দেখাচ্ছ যে উনি কিভাবে এটা পসিবল করা, ইজ ইট পসিবল, মানে এই মুহূর্তে করা, কারণ তোমাদের অনেক ব্যাপার থাকে ট্রিকের। তাই তো, মানে ক্লোজ টু তাই হলো এটা এখন যেটা দেখালাম। কিন্তু কারণ এই কারণে বলছি, কারণ ওই যে সৌরভের জানাটা সেটা মাত্র শুধুমাত্র ওর জানা, কিন্তু এমন কিছু জানা যেটা অলরেডি তুমি মেনশন করে রেখেছো সবাইকে দেখিয়ে দিলে, যে এটা মানে আরো বেশি ক্লিয়ার করা যেতে পারে। আচ্ছা, আরো কিছু ক্লিয়ার, ইজ ইট পসিবল, কারণ আমি জানতে চাই। দেখো ব্যাপারটা হচ্ছে আমিও কিছু জিনিস ইন্টুইটিভলি করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার যদি আমি কিছু জিনিস কারো থেকে কোনো ক্লু পেয়ে যাই, তখন আমি সেই রিডিংটা অনেকটা পারফেক্ট হয়। ওকে ওকে ওকে, ঠিক আছে। আর এখানে আমার কোনো সেটআপ নেই যে আমি কোনো কিছু এক্স্যাক্টলি এরকম করব, বাট হ্যাঁ, যদি আমি এখন ইন্টুইটিভ কিছু যদি থটস আসে আমি অবভিয়াসলি সেটা ইয়ে করব। এবার যে জিনিসটা আসে এটা তো আমরা দেখলাম, দেখার পরে যেটা এখানে কমপ্লিটলি একটা ব্যাপার, এখানে যারা বসে রয়েছেন হয়তো আরো কিছু ট্রিক তুমি দেখাবে, তারা হয়তো দেখতে চাইছেন, কারণ ইউটিউবে যারা দেখছেন এটা সবচেয়ে বড় কথা। তুমি দাদাগিরিতে গিয়ে সৌরভ গাঙ্গুলিকে তার স্ক্রিন মোবাইলের স্ক্রিন চেঞ্জ করে দিয়েছিলে, এবং মানে এরকম কিছু একটা ঘটনা ঘটেছিল, বা পাসওয়ার্ড তুমি জেনে যেতে পারো, এগুলো কি পসিবল? হ্যাঁ, এইগুলো সবই পসিবল। এবার কিছু ট্রিক্স দিয়ে পসিবল, কিছু সাইকোলজি দিয়ে পসিবল। যেমন সে কিভাবে রেসপন্স করছে ব্যাপারটার থেকে, তো সেইভাবে ক্লু কালেক্ট করে করে সেটা পসিবল। মানে ইট ইজ টাইম টেকিং, নাকি আমি হুট করে দেখেই আমি লোকটাকে বলে দিচ্ছি তার এটিএম পিন এটা, তাহলে আমাকে ট্রিক ইউজ করতে হবে বেসিক্যালি। আমি আমি এটা সেকেন্ড মানে একদম ডিটেইল কোশ্চেনসগুলো যখন আসবো, তার আগে এই মুহূর্তে কি ট্রিক আমরা দেখতে পাই যেটা এখানে সবাই খুব অবাক হতে পারে, এমন কিছু আছে যেটা করা যেতে পারে যে কোনো জিনিস? আমি নর্মালি আজকে মানে ধীরেন্দ্র শাস্ত্রী যেই ধরনের ট্রিক্স করেছে ওই ধরনের জিনিস, ওই ধরনের এরকম কিছু কি আর আমাদের জন্য এখন আছে দেখানোর? এরপর আমি যেগুলো ভেবে রেখেছিলাম সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি নিয়ে যখন আমরা ঢুকবো তখন আমরা আরো সেগুলো আমরা ক্লিয়ার করব। আচ্ছা ফাইন, যখন এই কথাটা বলছি গৌরব আমার সাথে এই কারণে রয়েছে, কারণ আমি গৌরব আমরা অনেক সময় স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলি, এখানে যারা অনেকেই বসে আছেন তাদের কাছে আধ্যাত্মিকতা ব্যাপারটা খুব একটা ক্লিয়ার না। ক্লিয়ার কি সবার কাছে? মানে আমরা সবসময় আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা বলি, কিন্তু মনে হয় আধ্যাত্মিকতা বিষয়টা ক্লিয়ার অনেকের কাছে না, দু একজনের কাছে হতে পারে, হয়তো সবার কাছে নাও হতে পারে। আমি যেহেতু শতাব্দ বলছিল যে আমি রিয়েলি ট্রুলি খুব আধ্যাত্মিকতা বিশ্বাস করি, মানে আধ্যাত্মিকতা আমি মেনে চলার চেষ্টা করি, প্র্যাকটিস করি, মানে হোয়াট ইজ স্পিরিচুয়াল? স্পিরিচুয়ালিটি মানে দেখো একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড গড ডু নট বিকাম আ ফলোয়ার, বি আ সিকার। তুমি যদি কাউকে ফলো করো আর তুমি যদি একটা সুপ্রিম ট্রুথকে জানতে চাও, তুমি কখনোই পাবে না, তুমি তার পার্সপেক্টিভটাকে ফলো করছো। তোমাকে যদি কিছু খুঁজতে হয় তাহলে ওটা নিজে থেকেই খুঁজতে হবে, ডিফারেন্ট লোকের সাথে মিশতে হবে, তাদের থেকে শুনতে হবে, তুমি যেখানে আটকে গেছো সেটাকে ঠিকঠাকভাবে কোয়েশ্চেন করা। যেমন তোমাকে আমি বলছি, ধরো আমি আমার মনে বসিয়ে নিলাম যে ভগবান আছে আর এই ফর্মে আছে, তাহলে আমি কি করব, আমি আছে বলে ওটাকে আমি মাইন্ডে বসিয়ে নিলাম, এবার আমি যাই ভাবি না কেন আমার কিন্তু ওই ট্র্যাকেই যাবে। রাইট, সো হোয়াট উই সি, আচ্ছা হোয়াট উই ওয়ান্ট টু সি, মানে যেটা আমরা দেখতে চাই সেটাই দেখি। হ্যাঁ, যেটা আমরা দেখতে চাই সেটাই আমরা দেখছি। গৌরব এটা মনে উই সি হোয়াট উই ওয়ান্ট টু সি, এটাই সে, এটাই হচ্ছে সেই জায়গাটা। হ্যাঁ, মানে এগুলো তো বিভিন্ন রকমের তত্ত্ব থাকতে পারে, তার উল্টোটাও তো হতে পারে। ও যেটা বলছে সেটা ঠিকই, মানে পার্শিয়ালি কারেক্ট, তার উল্টোটাও তো হতে পারে, যেটা আমরা দেখতে চাই না সেটা দেখতে পাই, এটাও হতে পারে। দেখো যেটা আমরা দেখতে চাই না সেটা আমরা দেখতে পাই না, দেখতে পাই না, রাইট, মানে যেটা দেখতে চাই না সেটা দেখতে পাই না, যেটা দেখতে চাই সেটা দেখতে পাই না, সব ক্ষেত্রে সেটা না। আমি বলছি যে এটা আমি থটস এর উপর দিয়ে বলছি। ওকে, বুঝতে পেরেছো? যেমন ধরো স্পিরিচুয়ালিটিতে তুমি কি করে বুঝবে যে কিছু কিভাবে এগোবো, আমাদের সবার মাইন্ডে একটা পার্সপেকটিভ আছে, একটা বিলিফ সিস্টেম আছে, সেটার বেসে আমরা জিনিসগুলোকে দেখি। ওকে, মেডিটেশন করা মানে হচ্ছে আমি আমার বিলিফ সিস্টেম আর পার্সপেকটিভের থেকে ডিট্যাচ হয়ে গেলাম, তারপর আমি জিনিসগুলোকে দেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে মেডিটেশন। মানে আমি যদি ভাবি যে হু ইজ দ্য ক্রিয়েটর, তাহলে আমি যদি ভাবি যে আচ্ছা ক্রিয়েটর ইজ গড, আমার কথা এখানে এন্ড, ঠিক আছে। বাট আমি যদি ভাবি যে ঠিক আছে গড আছে কি না নেই আমি জানি না, আর এটাই হচ্ছে মেইন ব্যাপার, আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে আমরা জানি না, তাহলেই আমরা কিছু জানতে পারবো। আমরা যদি অলরেডি সব জেনে যাই তাহলে আমরা জানতেই পারবো না, আমার মাইন্ডটা ব্লকড,
এবার আমি কি হচ্ছে, আমি আমার বিলিফ থেকে বেরিয়ে আমি কোয়েশ্চেন করছি যে আমাকে কে ক্রিয়েট করেছে। তো সবার আগে আসবে আমার মা বাবা। তো আমরা মা বাবাকেও ভগবানের স্থানে কিছু কিছু টাইমে দেখি, তো মা বাবারও তো ক্রিয়েটর আছে, দাদু ঠাকুমা। তো এটা তো একটা এন্ডলেস জায়গায় চলে যাবে। তো অ্যাকচুয়াল ক্রিয়েশন কি হচ্ছে, আমাদের সেলস, সেলস থেকে আমরা ক্রিয়েট হচ্ছি। তো সেলসের পুজো কেন আমরা করছি না, মানে এটা কিন্তু আমি কোনো বিলিভের ওপর দিয়ে বলছি না, এটা আমি অ্যাকচুয়াল মানে সায়েন্টিফিক ওয়েতে বলছি, বুঝা গেল। তারপরে এইগুলো সব কিছু যদি আমরা এন্ডে যাই তাহলে দেখা যাবে চলে আসছে অ্যাটম পার্টিকলস বা ম্যাটার। আইজ্যাক নিউটন বলেছে ম্যাটার ক্যান নট বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড, ঠিক আছে। আর এই যে সুন্দর সিস্টেমটা চলছে একটা সার্কুলার ওয়েতে, অ্যাটামসগুলো কি মানে যদি আমরা ধরি ম্যাটার, তাহলে ম্যাটারের তো কোনো শুরু নেই, কোনো এন্ড নেই, তাহলে এটা কিন্তু সাইকেল হিসেবে ঘুরতে থাকবে। মানে আমি যদি খুব সহজভাবে বোঝার চেষ্টা করি বা দর্শকদের জন্য, মানে তুই বলছো যে মানুষ বা পৃথিবীর যে কোনো সৃষ্টি একটা ছোট্ট কণা থেকে হয়েছে, যেটাকে আমরা মানে এই এখান থেকে শুরু, সেটাকে আমরা এনার্জি বলছি, কেউ হ্যাঁ যেটা অ্যাটম মানে পরমাণু থেকে এসেছে, পরমাণু থেকে এসেছে, এবং সেগুলো তুমি বলছো তার অনেকে বলবে যে সেটারও তো কোন ক্রিয়েটর আছে, রাইট, করেক্ট, তো সেটারও ক্রিয়েটর। তারপরে আবার একজন বলবে এবার যেটা পেয়েছি তারও কিছু ক্রিয়েটর আছে, তো এটা ক্রিয়েটর তো এন্ডলেস চলতেই থাকবে। হ্যাঁ, তো যেইখানেই গিয়ে পয়েন্টে আমরা থামবো, তো সেইখানে কোনো কিছু তো থাকবে যেটা না তো শুরু আছে না তো শেষ আছে। যার জন্য আমরা বলি, যারা স্পিরিচুয়ালিটিতে বলা হয় আত্মা হচ্ছে অমর, যার কোনো শুরু নেই যার কোনো শেষ নেই, কারেক্ট। তো আমরা যদি ওই জিনিসটা দিয়েই আমরা তৈরি, আমরা বলতে পারছি না ওটা আলাদা আমরা, তো ওই জিনিসটা মানে আমাকে যদি পুড়িয়েও দেওয়া হয় তাও আমি কিন্তু অ্যাটম পার্টিকলসেই চলে যাচ্ছি, রাইট, কারেক্ট। মানে আমি জন্ম সৃষ্টি মানে সেক্ষেত্রে শরীর ম্যাটার করছে, সেক্ষেত্রে শরীর ম্যাটার করছে, তারপরে ওই ওই পার্টিকলসগুলো আবার একটা ফর্ম নিচ্ছে, রাইট। এবার যদি আমরা দেখি, এবার বলছে যে প্রাণ কোত্থেকে আসছে, প্রাণ বাদে কি আছে, প্রাণ বাদে কিছু নেই, কেন এনার্জিগুলো এক একটা প্রাণ। যদি আমরা একটা খাতাকেও এখন মাইক্রোস্কোপের মধ্যে দেখি, দেখবো গিরি 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 কিছু প্রাণ যাচ্ছে, সেই প্রাণটার ভেতরে দেখবো আরো কিছু প্রাণ আছে, সেটার ভেতরে দেখবো আরো কিছু প্রাণ আছে, তো শুরুটাই হচ্ছে সেই প্রাণ। ওকে ফাইন, যখন তার মানে আমরা ভগবান নিয়ে কথা বলছি বা সৃষ্টি নিয়ে কথা বলছি, তখন তো ভূত নিয়ে কথা হতেই পারে। তখন আমার ভূত নিয়ে কথা বলতে আমার পাশে গৌরব তপাধার বসে রয়েছে, মানে প্রীত কথা ফেমাস চ্যানেল। গৌরব, প্রথমত আমি প্রশ্নটা জানি না যে ভূত কি সত্যি আছে, এটা মনে হয় ওই যে ব্যাপার যে আমি আমি জানি না এরকম ব্যাপার আছে। তবে যদি বলো যে এক্সপিরিয়েন্স করা ভয় আছে, ভূত আছে কি না জানি না, ভয় আছে এটুকুনি শিওর। আচ্ছা গৌরব যখন এই ভয়ের কথাটা বলছে, তখন একটা খুব সুন্দর জিনিস আজকে জানার রয়েছে শতাব্দর থেকে, যে এই ভূত কনসেপ্ট, আমার বেসিক প্রশ্ন, কারণ একজন মেন্টালিস্ট বা একজন ম্যাজিশিয়ান খুব ভালো এটা আরো বোঝাতে পারে, যে আমি যেটা দেখতে চাইছি সেটা আমি দেখছি, যদি ভূত কনসেপ্টটা এখানেই দাঁড়ায়, তাহলে কি এটা কোনো কিছু দিয়ে বুঝিয়ে তুমি কি এস্টাবলিশ করতে পারো যে আমি আমার অনেক কিছু দেখতে পাই যেটা আদপে নেই, বা আমার ব্রেন কি দেখায় যেটা অনেকেই দেখতে পায় কিন্তু আমি পাই না, কারণ আমি এটা দেখতে চাই না তাই। যেমন ধরো তোমাকে যদি আমি যদি সবাইকে বলি যে নিজে একটা আঙ্গুল এরকম সামনে করতে আর আঙ্গুলটার দিকে তাকাতে, সবাই তাকাও আঙ্গুলটার দিকে, তো এই আঙ্গুলটাকে আমরা ডিএসএলআর ক্যামেরার মতন এটাকে আমি প্রমিনেন্ট দেখছি, বাকি সব কিছু কিন্তু আমরা ব্লার দেখছি, কারেক্ট। এইবার এই যে ব্লার আমরা কিন্তু অনেকটা দেখতে পাচ্ছি, মানে এই এইখান থেকে এই অবধি, মানে আমার চোখের 180 degrees অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউজিং পেরিফেরাল ভিশন। এবার ধরো আমার ফোকাসটা এইখানে আছে, এবার এইখানে কোনো একটা ছায়া এইভাবে চলে গেল, আর আমার আমি ভূত বিশ্বাস করি, তাহলে আমি ছায়াটাকে কি হিসাবে অ্যাজিউম করব? যদি আমি সেই মোমেন্টে ভূত বিশ্বাস করি, এখন একটা মানুষ হেঁটে যাচ্ছে, তাহলে আমার মনে হতে পারে যে ওটা একটা কোনো মানুষ হেঁটে গেল বা কোনো ছায়া টাইপের কিছু একটা চলে গেল, কারেক্ট। তো আমার সাথে এতক্ষণ তোমার যা কথা হয়েছে বা যা যা হয়েছে সেটা কিন্তু আমাদের মাইন্ড কীভাবে ইনফরমেশন কালেক্ট করে, কিছু জিনিস ডিলিট করে দেয়, কিছু জিনিস ছেঁড়া ছাপটাভাবে রাখে, আর বাকিটা জেনারেলাইজ করে দেয় আমাদের মাইন্ড, কারেক্ট। তো এবার আমি যেই জিনিসটাকে ছেঁড়া ছাপটাভাবে দেখেছি বা ভালোভাবে দেখিনি সেটাকে আমি নিজের মতন করে জেনারেলাইজ করতে পারি। এবার আমি জেনারেলাইজ করতে পারি ওটা একটা
সাপও ভাবতে পারি, ওটাকে আমি ইঁদুরও ভাবতে পারি, বিড়ালও ভাবতে পারি, ভূতও ভাবতে পারি। ভূত বেশিরভাগ একটু সাদা চাদর মুড়ে যায়। হ্যাঁ, এবার আমি যদি আমার যদি মাইন্ড এবার তুমি একটা জিনিস ভেবে দেখো, একটা বাচ্চা জন্মালো, সেই বাচ্চাটাকে এমনি বলা হচ্ছে ভূত আছে ভূত আছে ভূত আছে, ভূতের ছবিটাই দেখানো হলো না, তার কি ভূতের ভয়টা থাকবে অতটা? ভূতের ভয় তবে থেকে আসছে যবে থেকে আমরা ভূতের ছবিটাকে চিনেছি, যে আচ্ছা ভূত এরকম দেখতে হয়। তার আগে কিন্তু আমাদের ভূত নিয়ে সেরকম ভয় থাকছে না। আচ্ছা, এর কোনো প্র্যাকটিক্যাল কিছু আছে মানে ভূত নিয়ে না, মানে আমরা যেটা দেখতে চাইছি সেটাই দেখছি, এরকম কিছু জিনিস কি তুমি দেখাতে পারো যে এটা মানুষকে তাহলে খুব দ্রুত বিশ্বাস করে যেতে পারে? আমাদের সেন্সেস, আমাদের যে হিউম্যান সেন্সেসগুলো, চোখ কান নাক মুখ, এইগুলো লিমিটেড। আমাদের কান 20 থেকে 20,000 হার্টস অবধি শুনতে পায়, আমরা সব কালার দেখতে পাই না। তার মানে এটা না যে সেইগুলো নেই, সেইগুলো অবভিয়াসলি আছে। যেমন আমি একটা এক্সপেরিমেন্ট করছি সবার সাথেই হোক, সবাই সবার ডান হাতটা নিন এইভাবে, কারেক্ট, আমি যা বলছি সেটাকে ফলো করবেন। এবার নিজের কপালে একবার টাচ করুন, নাকে টাচ করুন, চিনে টাচ করুন, রিস্টে টাচ করুন। এবার কার কার মনে হচ্ছে এটা আমাদের রিস্ট? আর আমি প্রথমেই বলেছি যে আমি যা বলবো সেটাকে ফলো করো, কারেক্ট, আমি বলিনি যে আমি যেটা দেখাবো সেটাকে ফলো করো, এক্স্যাক্টলি। তো আমরা কি করি, আমরা যেটা দেখি হুট করে, বা আমরা যেটা আমাদের মাইন্ড কমফর্ট জোনে থাকতে পছন্দ করে, তো এটা আমরা দেখছি, ফলো করা এটা বেশি ইজি, তো আমরা ওটাকেই নিয়ে নিচ্ছি। রাইট, আমরা শুনলাম, আমরা শুনলাম কিন্তু শোনাটাকে কিন্তু ভুলে গেলাম, আমরা দেখছি কষ্ট করে শুনবো, দেখতেই তো পাচ্ছি ওটাকে, দুটো ইন্দ্রিয় কিন্তু কাজ করছে না, এক্স্যাক্টলি। আচ্ছা, তার জন্য আমরা কিন্তু জিনিসগুলোকে জেনারেলাইজ করে নিচ্ছি, ভূতটাও কিন্তু এইভাবেই ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, তার মানে ভূতের কনসেপ্টটা ভেতরে থাকতে হবে, সে জানতে হবে আগে থেকে ভূত জিনিসটা কেমন। তো আচ্ছা, রাইট, মানে এইখানে ব্যাপারটা হচ্ছে, মানে তবে গৌরব এখানে খুব ইন্টারেস্টিংলি মানে গৌরব করছিল দেখলাম। গৌরব, তুমিও কি করলে? না, এটা তুমি জানতাম আগে, এটা তুমি আগে তোমার পডকাস্টে আমার সাথে একবার হয়েছে না, পরে আমরা, হ্যাঁ একবার, রাইট বলেছিল তখন দেখলাম। হ্যাঁ, তাই তো, মানে আমরা ব্লাইন্ডলি ফলো করি অ্যাকচুয়ালি, ব্লাইন্ডলি ফলো করতে গিয়েই তো আমরা কেসটা খাই সব জায়গায়, ব্লাইন্ডলি ফলো করার ব্যাপারটাই তো গন্ডগোলের। আচ্ছা, ফাইন, এখানে একটা জিনিস পরিষ্কার যে আমরা বুঝতে পারলাম যে তোমার কথা থেকে তুমি যেটা দেখাচ্ছিলে সেটা মানুষ বেশি ফলো করছিল অ্যাকচুয়ালি। মানে তার মানে ধরো এই যে কনসেপ্টটা, আমরা তাহলে বলছি যে তুমি একটা জায়গায় বলছো যে মৃত্যুর পর কি হয়, সেটা আমাদের একটা ধারণা তৈরি হলো যে আমরা একদম ক্ষুদ্র অণু থেকে পরমাণু থেকে এসেছি এবং সেখানে পরমাণুতেই বিলীন হয়ে যাব, সে কারণেই হয়তো বলা হয় যে ভগবান সব কিছুর মধ্যেই রয়েছে। আচ্ছা, এখানে ধরো এই যে ট্রিক নিয়ে আমরা কথা বলছি, আমরা বলছি যে কেউ একটা জিনিস আমাদের বোঝানোর চেষ্টা করছে যে ভগবানের বরদান রয়েছে, কিন্তু এখানে তো মানুষের ধারণাটা সবার আগে তৈরি হয়ে যায় যে আমরা যখন ভগবান ধর্ম এই কথাগুলো বলছি তো মানুষ তো প্রথমে ওই জায়গাটা বিশ্বাস করে নিচ্ছেন যে কেউ ধর্মের কথা বলছে, কেউ ভগবানের কথা বলছে, সে ভুল হতে পারে। এবার দেখো, একটু আগেই আমি বললাম বিশ্বাস করাটা আমাদের ব্রেনের জন্য কমফর্ট জোন। যখন আমি দেখাচ্ছি তখন কিন্তু আমরা অলরেডি বললাম যে শোনার জন্য লোকে কিন্তু দেখাটাকে বেশি ইয়ে করলো, প্রেফার করলো, কেন ওটা আমাদের ব্রেন কমফর্ট জোনে পাচ্ছে, ঠিক আছে। তো যখন আমরা কেউ বলছি না যে আমি জানি তোমাকে আর মাথা খাটাতে হবে না, আমি জানি তুমি জাস্ট আমারটা শুনে নাও, তখন লোকেরা কমফর্ট জোনে চলে যায়, যে জানে যখন শুনে নি জেনে নি, হয়ে গেল গল্প শেষ। আমাদের কি কোনো আর কোনো ডিসকমফর্ট জোনে তুমি ফেলতে পারো? যেটা দেখার পর রিয়েলি মানে দেখো, বেসিক্যালি মানুষ ম্যাজিক দেখতে ভালোবাসে, কিন্তু এই ম্যাজিকটাই যখন কোনো বাবা দেখাচ্ছেন সেটা কিন্তু সেখানে অন্য বিষয় হয়ে যাচ্ছে, মানে এইটাকে তুমি কতটা ফেস করেছো? দেখো, ম্যাজিক দেখাচ্ছে কি না, বাবাদের বা যেই জিনিস, যেই মানুষটা আজকে আমাদের ভগবানের নাম করছে বা পজিটিভিটি দিচ্ছে, সেই মানুষটাকে আমি হুট করে খারাপ বলি না, খারাপ তো নাই, আমি পার্টিকুলার ওনার কথা বলছি না, অনেক ভণ্ড বাবারা রয়েছে যারাই আছে। এবার তারা, এবার দেখো আমাদের বিলিফ সিস্টেমটা প্রচন্ড স্ট্রং, বিলিফ সিস্টেম, আমরা যদি বিশ্বাস করি তাহলে আমরা অনেক কিছু করতেও পারি, বিলিফটা সত্যি না বাট বিলিফটা স্ট্রং। এবার আমি যদি একটা মানুষকে বলি যে তুমি যদি চাও তুমি এটা করতে পারো, সে হয়তো তার বিলিফটা স্ট্রং হবে না, বাট আমি যদি সেটা কিছু এক্সপেরিমেন্ট করে দেখাই তাহলে কিন্তু তার জন্য সেটা অনেক বেটার, ডেফিনেটলি। তো তারা সেটাই করছে, তারা এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছে যাতে তারা অনেক বেটার কিওর হয় বা নিজেদের প্রবলেমগুলোকে আরো বেটার ডিল করতে পারে। কেন আজকে ভগবান, আমরা বলছি ভগবানকে কিন্তু ওম হিসাবে মানা হয়,
ওমকেও বলা হচ্ছে, যেটা হচ্ছে নির আকার, যার কোনো আকার নেই। বাট আমাদের আকারটা কেন দরকার? রামকৃষ্ণদেবকে যখন জিজ্ঞেস করেছিলেন বিবেকানন্দ, রামকৃষ্ণদেব বলেছিলেন যে সাপোজ চিনির রস, মিষ্টির রস, মিষ্টির রসটা তোকে যদি এক বাটি দিই সেটাই মজা পাবি, নাকি রসগোল্লায় চুবিয়ে যদি রসগোল্লাটা দিই সেটাই মজা পাবি? তো আকারে আমাদের ভক্তি আসে, আকারে আমাদের একটা ট্রাস্ট আসে, আমরা ওটাকে দেখতে পারি, তাই আকারটা দরকার। আচ্ছা, আর এটা আমাদের ধর্মে বা হিন্দু হিন্দুইজমে এটা সব থেকে বিউটিফুল জিনিস যে আমরা সবকটা আকারকে একটা ইমেজ ফর্ম দিয়েছি যেটা থেকে আমরা প্রেরণা পাই। মানে যদি আমি কাউকে এখানে বলি যে অভাবতে, তাহলে সে সবসময় মাথায় একটা ছবি ভাবছে, অমার কাছে একটা ছবি, অ এর মতন দেখতে একটা আপেলও, যেমনি একটা ছবিতে ভাবছি, অ একটা ছবিতে ভাবে, এই ভাবলে সঙ্গে সঙ্গে এ একটা দেখতে পাচ্ছি আমরা। তুমি এটাই বলতে চাইছো তো যে আমরা সবকিছু ছবিতে দেখছি? আমাদের মাইন্ড ছবি ছাড়া কিছু বোঝে না, রাইট? এখন যদি আমি বলি যে আপনারা কেউ একটা কালো বেড়ালের কথা ভাববেন না, কি হবে? মাইন্ডে একটা কালো বেড়ালের ছবিই এলো। তো আমাদের মাইন্ড কিন্তু সবসময় ছবিতে বোঝে। মজার বিষয় হচ্ছে ছবি ছাড়া আমাদের মাইন্ড কোনো শব্দ বোঝে না। আর যত বেটার আমি মাইন্ডের ছবি ক্লিয়ার করতে পারবো, তত বেটার আমাদের লাইফটা কিন্তু এনহ্যান্স হচ্ছে। কিন্তু অন্ধবিশ্বাস তো এখান থেকেই আসছে। ভূতের স্টোরি শুনতে চাওয়া খুব ভালো জিনিস, মানে সেটা গৌরব আজকে এটা এন্টারটেনমেন্ট পারপাস করে, এবং গৌরব সবসময় বলে যে ভূত থাকা না থাকা নিয়ে এখানে বড় বিষয় না, আমার কাছে এটা একটা বিনোদন, মানুষ এনজয় করে। আর ভূতের স্টোরি তো আমরা যে কোনো থ্রিলার সবসময় পছন্দ করি, আজকে গৌরব যখন এটা পারফর্ম করছে খুব এনজয় করছে, যে এই যে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে, যেভাবে বলছে ভয়েসটাকে এবং পাশে একটা অ্যাম্বিয়েন্স মিউজিক চলছে। কিন্তু বিলিফ সিস্টেম তো একটা যখন স্ট্রং জায়গায় চলে যাচ্ছে সদাব্দ, ধরো তুমি একটুকে বলছিলে যে আমার বাবা, আমার দাদু, তার বাবা যেগুলো আমাদেরকে বলে এসছে সেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট। কে শতাব্দ সেনগুপ্ত হঠাৎ করে এসে কি বললো, বা কুণাল বোস কি বললো, গৌরব কাবাদা বললো, ম্যাটার করছে না। এখানে যদি সত্যও থাকে তাহলে কিন্তু ওই ভেতরে জমে থাকা অতীতের যাবতীয়, যেমন আমাদের রাজ্যে একটা সময় ছিল যে বংশ অনুক্রমে রাজনীতিতে ভোট সিস্টেম, ভোটিং সিস্টেম ছিল যে আমার বাবাকে ভোট দিত, আমি একে ভোট দিত, যাই হোক যাক না কেন। তা আমার ওই বিলিফ সিস্টেম, বিলিফ সিস্টেম, এটা কি হয়, এটাকে NLP ভাষায় বলা অ্যাঙ্কারিং। মানে আমাদের মাইন্ড কিছু জিনিসে অ্যাঙ্কার হয়ে রয়েছে, যেটা থেকে আমাদের মাইন্ড কিন্তু সহজে বেরোতে পারে না। যেমন অ্যাঙ্কারিংটা কেমন, আমি একটা হাতির স্টোরি বলেছিলাম গৌরবের ইয়েতে, আমি আরেকটু ছোট করে বলছি। সেটা হচ্ছে একটা সার্কাসে আগুন লেগে যায়, তো সেইখানে সব জন্তু জানোয়ারের কেজ খুলে দেওয়া হয়, তারা পালিয়ে যায়, হাতিরা পালায় না। কেন পালায় না? কেন হাতিদের যে ইয়েটা ছিল, ওই কাঠের একটা গুড়িতে যে বাঁধা, ওই কাঠের গুড়িগুলো তো সরানো হয়েছিল, তাদের যে পায়ের সাথে যে ইয়েটা ছিল দড়িটা, সেই দড়িটা কিন্তু সরানো হয়নি। আচ্ছা, আর হাতিদের এতটা জোর আছে যে তারা ইজিলি ওই কাঠ উপরে বেরিয়ে যেতে পারে, এমনিই পারে, বাট স্টিল তারা ওইখানে থাকে। কেন? যখন হাতিগুলোদেরকে আনা হয়, খুব ছোট বয়সে আনানো হয়, তখন ওই কাঠের টুকরোটা এনাফ ওদেরকে আটকে রাখার জন্য। আর তারা এক মাস দু মাস চেষ্টা করে বেরোনোর, তারপর তার মাইন্ডে বসে যায় আমি হাজারো চেষ্টা করি এখান থেকে আমি বেরোতে পারবো না। তারপর যখন তারা দশাসই হয়ে যায়, যেই সময় তারা চাইলে একটা গাছ উপরে দিতে পারে, সেই সময় একটা কাঠের টুকরো এনাফ তাকে আটকে রাখার জন্য। আমি গৌরবের কাছে একটা জিজ্ঞেস করছি, গৌরব এটা দেখার পর কি মনে হলো? আমরা তো আজকে বাগেশ্বর ধাম নিয়ে এত কথা বলছি, আমরা দেখতে পাচ্ছি মিনিস্টার্সরা পর্যন্ত যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মিডিয়া যাচ্ছে, পুলিশের লোকজন যাচ্ছে, আজকে সেটাই এখানে পারফর্ম করে দেখানো হলো। আমি একটু বাকিদেরও একটু মানে রিয়াকশন নেওয়ার চেষ্টা করবো, তুমি কি বলো? এটা সেলফ অবসেশন থেকে হয়, মানুষজন নিজের সম্বন্ধে জানতে খুব ভালোবাসে। তো দেখবে যদি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে কেউ হাত দেখতে যায় না, তাকে একটু দেখে দেন, আমার হাতটা একটু দেখে দেন। এবার মানুষজন কে, কেউ বরদান পেয়ে বলতে পারে, কেউ ট্রিক শিখে বলতে পারে, সেটা ম্যাটার করছে না। ম্যাটার করছে যে মানুষ নিজে খুব সেলফ অবসেসড এবং নিজের সম্বন্ধে মানুষ জানতে পছন্দ করে। তাই জন্য বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে দাদা দিদি যারাই রয়েছেন তারা প্রত্যেকেই যাচ্ছেন, এবং তারা প্রত্যেকে জানতে চাইছেন যে আমার সাথে কী হতে পারে এরপর, বা আমি কি ভুল করছি। হ্যাঁ, তো এই মানুষের নিজেদেরকে নিয়ে এই জিজ্ঞাসাটা যতদিন থাকবে, এই ধরনের জিনিসপত্রের রমরমা চলতেই থাকবে। আচ্ছা, এটা ভেরি ইম্পর্টেন্ট। মানে ম্যাজিশিয়ানরা অন্যের কথা বলে না, তারা ট্রিক দেখায়, এক্ষেত্রে আমার কথা কেউ বলে দিচ্ছে, আমার কথা কেউ বলে দিচ্ছে, মানে এইটা বিশাল বড় একটা ব্যাপার। তুমি যদি আমার মনের কথা এই মুহূর্তে দাঁড়িয়ে বলে দিতে পারো, তুমি আমার কাছে স্বাভাবিকভাবেই ভগবান হয়ে যাবে, আমি তোমার উপর, আমার তোমার উপর ডিপেন্ডেন্সি বাড়তে থাকবে, ঠিক তাই না? তো তুমি বলো না, নইলে এই যে অ্যাস্ট্রোলজি, নইলে বলুন আমাদের এই অ্যাস্ট্রোলজির যে পাতাগুলো থাকে, পৃষ্ঠাগুলো থাকে, বা এই অ্যাস্ট্রোলজির যে পেজগুলো থাকে, এখানে হয়তো যতজন আছে প্রত্যেকেরই হয়তো, বা হয়তো অ্যাটলিস্ট
80% লোক এমন আছে যাদের ইনস্টাগ্রাম ফিডে কোনো একটা অ্যাস্ট্রোলজির পেজকে ওরা ফলো করে রেখেছে, বা হয়তো খবরের কাগজ বেরোলে একবার নিজেরটা দেখে নেয় যে দেখি তো আজকে মকরের কি আছে, তার কারণ হচ্ছে কৌতূহল, নিজের প্রতি কৌতূহল, অবসেশন যে আমার সাথে কি হবে। কিন্তু দেখো আমরা যখন এটা নিয়ে আলোচনা করছি মানে এখানে যারা বসে আছে, যাই হয়ে যাক, যাই ট্রিক হয়ে যাক, খারাপ কিছু না, আমি খারাপের জায়গাটা বলছি না সদাব, তুমি আসছি এখানে যারা বসে, যাই হয়ে যাক, এটা তো সত্যি সদাব দশগুলো লিখেছিল, মানে এর ক্ষেত্রে বা আরো আমার ক্ষেত্রেও ছিল বা আরেকজনকে ছিল ওর না দিদির ক্ষেত্রে, এটা তো লিখেছিল এবং সেই প্রশ্নটা আগে করা হয়েছে, যেভাবেই ট্রিক হোক যতক্ষণ না এটা রিভিলড হচ্ছে আমরা কিন্তু ভাববো যে শতাব্দ যখন বলছে এটা ম্যাজিক, এটা ট্রিক, কিন্তু আমার মনে যদি সাইকোলজিও নেই, সাইকোলজিও নেই, কিন্তু আমি যদি আজকে ধরে নিই শতাব্দ এটা বলছে না যে এটা ম্যাজিক না, তাহলে আমি একটুখানি একটা রিয়াকশন নেওয়ার চেষ্টা করবো। আমি সঞ্জয়দার কাছ থেকে জানতে চাবো যে এটা যদি ও না বলে দেয় যে এটা ট্রিক না, তাহলে কি সত্যি মনে হবে না এটা একটা কোনো বরদান পাওয়া কিছু? না অবশ্যই, যারা এটা আর কি ট্রিক মানে আমরা জানি না এটা ঠিক এটা এখন জানলাম, হ্যাঁ অবশ্যই এক্ষুনি চেঞ্জ করি আমি একটা অন্য বসন পরিয়ে দেবো, ঠিক বসনটা পরিয়ে দেওয়ার পর আপনাদের এখানে কারোর যদি মানে মনে সাহস থাকে বলে দেখান তো ও ট্রিক করছে, কেউ বলতে পারবেন না, সবাই বলবেন যে না না ও ভগবান। আর ও যদি বলে যে দেখুন, যেমন হচ্ছে ওই দাদাকে বললো যে আপনি কিন্তু সৌরভের থেকে সাবধানে থাকবেন, ঠিক আছে, এরকম সেম কথা ও ট্রিকের মাধ্যমে আপনাদের প্রত্যেককে এমন এমন কিছু নাম বলে দিতে পারবে যে নামগুলো শুনে আপনি বলবেন হ্যাঁ সত্যি তো এই লোকটার থেকে তো আমার একটু সাবধানেই থাকা উচিত, বা যদি সাবধানে থাকা উচিতও নয় ওই দিনের পর থেকে আপনার মনে হবে যে সাবধানে থাকা উচিত, আজকের দিনের পর থেকে হয়তো দাদার মনে হবে যে না সৌরভ খুব ফালতু লোক, সৌরভকে আমার ক্ষতি করতে চায়, হয়তো তা চায় না, হয়তো তা চায় না, আবার হতে পারে সত্যি করতে চায়, কিন্তু এতদিন দাদা ওটা ভাবেনি, আজকের পর থেকে ভাববে। এবার এই ভাবনাটা না আরও স্ট্রং হয়ে যাবে, কখন হবে ঠিক এই মুহূর্তে যদি শতাব্দর বসনটা একটু বদলে দেওয়া যায়। এবার সেটা পার্টিকুলার কোনো বসনের কথা আমি বলছি না, এটা যে কোনো বসন হতে পারে, আমি শতাব্দকে এক্ষুনি যদি শুধুমাত্র একটা নেংটি পরিয়ে এখানে বসিয়ে দিই তাহলেও একটু একটু অড ওয়ান যদি আমাদের থেকে দেখতে লাগে তাহলেই কিন্তু ওর কথা আমরা বিশ্বাস করতে শুরু করবো। তো এই কারণেই তো দেখবে যে আমরা ওই বলো না যে হচ্ছে বিয়ে করার সময়, বিয়ে করার সময় তুমি তো এমনি কাউকে বিয়ে করে নিতে পারো একটা রেজিস্ট্রি পেপারে সই করে, কিন্তু মন্ত্রটা বলার পর একটু বেশি মনে হয় যে এই আমার বউ, মন্ত্রটা না পড়লে মনে হয় না যে এটা বউ, তখনও একটা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বা দূর দূর ফিল থাকে, মন্ত্র পড়ার পর মনে হয় যে না সাত জন্ম ধরে চিনি, মন্ত্র না পড়লে সাত জন্ম চেনাটা মনে হবে না। আচ্ছা এখানে একটা কিছু একটা বলতে চাইছে অ্যাকসিন, এখানে কিছু একটা বলছে এগুলো বুঝলো কি বা এগুলো কিছু অবশ্যই হচ্ছে এখন, মানে এগুলো তো আমাদের প্রাচীনকালে আমাদের বেদেও রয়েছে, কালা জাদু বা এই জাতীয় জিনিস মানুষকে হেপোটাইজ করা, ঠিক আছে, যদি সেগুলো বেদ যদি আমরা সত্যি মানি তাহলে এগুলো কিন্তু অথর্ব বেদে কিন্তু বেশ কিছু উল্লেখ আছে, অথর্ব বেদা, ঠিক আছে, তাহলে সেগুলো কি ভুল ছিল না আজকে মানুষ এটাকে আকাশ পাতাল তফাত আছে, কালা জাদু বা যেটা আমরাও করছি, একটা জিনিস বুঝুন, ম্যাজিশিয়ান যদি কেউ ভাবে ম্যাজিশিয়ান ট্রিক করে না সত্যি সত্যি করে তাহলে সে বুঝবে ম্যাজিশিয়ান ঠকাচ্ছে, কেউ যদি জানে আমি ম্যাজিশিয়ানের কাছে ট্রিক দেখতে যাচ্ছি তাহলে সেটা মনে হবে না আমি ঠকাচ্ছি। আমি নিজে অ্যাস্ট্রোলজিক্যাল স্টোন পড়েছি, ভালো করে বুঝুন, এই স্টোনটা কী কাজ করে, এটা একটা বিশাল বড় অ্যাওয়ারনেস, এটা রিমাইন্ডার, আমি যখনই আমার মাইন্ডে মেসেজ আছে যে এই স্টোনটা পড়ে আমি এই জিনিসের প্রতি সতর্ক থাকবো, তখন এই স্টোনটা কিন্তু কাজ করবে। এটাকে যদি এখন আমি ভাবি যে এটা তো ট্রিক তাহলে এটা তো ফেক, এটা ফেক না, এটা আমাকে বারবার করে অ্যাওয়ার করছে সেটার প্রতি। অথর্ববেদাতে যেই জিনিসগুলো আছে যেগুলো বলছে ওইগুলো ফেলে দেওয়ার কথা না, আজকে ভাগেশ্বর ধাম একটা বিলিফ সিস্টেম নিয়ে কাজ করছেন, উনি ভ্যালু অ্যাড করছেন লোকের জীবনে, তখন সেটা ভালো, ওটা খারাপ না, কিন্তু লোক যেইভাবে ওনাকে বুঝছেন সেটা প্রবলেম। উনি কিন্তু বলছেন না উনি হনুমানজির সাথে কথা বলছেন, ওটা ইয়ার্কির ছলে বলছেন, উনি নিজেই বলছেন যে আমার মধ্যে একটা ইনস্টিংক্ট কাজ করে, আমার মধ্যে কোনো দেবী শক্তি নেই, উনিও বলছেন বলছে কৃপা আছে। এবার কৃপা, আমাদের কার্ডের মধ্যে কৃপা নেই,
আমাদের সবার মধ্যে কৃপা আছে, তাই আমরা আজকে জীবিত, করেক্ট? তো আমরা কিভাবে দেখছি প্রবলেম সেটা নিয়ে, প্রবলেম ধীরেন্দ্র শাস্তিকে নিয়ে না, উনি লোকের ভালো করতে বা ভ্যালু অ্যাড করার জন্যই কাজ করছেন, ওনাকে আমি কোনো দোষ বলবো না, বাট আমরা ওনাকে ভুল চোখে দেখছি, ওনাকে নিয়ে আমরা বাজেভাবে ইয়ে করছি। উনি কিন্তু বলছেন যে ক্যান্সার রয়েছে, দাওয়া আর দোয়া দোনো কি জরুরত হ্যাঁ। উনি কিন্তু বলছেন না যে আমি ক্যান্সার সারিয়ে দিচ্ছি, আপনি দাওয়া খাওয়া বন্ধ করে দিন, আমার কাছে সুপার ন্যাচারাল পাওয়ার আছে, এটা উনি বলছেন না। তো অথর্ববেদাতে ব্ল্যাক ম্যাজিকেরও জায়গা আছে, আমরা যে ট্রিক্সেরও, ট্রিক্সের আলাদা জিনিস, কিন্তু এই জিনিসগুলোর কিন্তু কারণ আছে, লেখার পেছনে কারণ আছে। যেমন বললাম এইটা, এটা আপনি এখন ডিনাই করতে পারবেন যে এটা কাজ করবে না? করবে। আপনার একটা রিলেশনশিপে যখন আসছেন, সেই মানুষটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু মানুষটা তো আপনার আপনার অঙ্গ না। যেই রিলেশনশিপে আপনি আছেন, ধরুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ, আপনার অঙ্গ না, সেই মানুষটা সেপারেট কিন্তু আপনিও সেপারেট, বাট ওটার একটা ইম্পর্টেন্স আছে। কেন? কেন আপনার মাইন্ডে সেই মানুষটার প্রতি, আপনার মেমোরি, আপনার ফিলিংস ইম্পর্টেন্সটা ক্রিয়েট করছে। তো তার জন্য এই জিনিসগুলো কাজ করে, যেমন ল অফ অ্যাট্রাকশন, ল অফ কর্মা, এই জিনিসগুলো তো আমরা ডিনাই করছি না, এগুলো আছে। তো এইভাবে কাজ। আচ্ছা, আমি শুনেছি মেন্টালিস্টরা নাকি খুব একটা রেগে যান না, মানে রাগ টাগ নাকি খুব একটা হয় না? না দেখো, এইটা একটা মজার বিষয় আছে কি, আমাদের লাইফে আমাকে অনেকজন বলে যে দাদা আমি না খুব ডিপ্রেসড হয়ে যাই, ঠিক আছে, আমি ডিপ্রেশন থেকে আমি বেরোতে চাই, আমি ডিপ্রেসড হতে চাই না। ঘটনাটা হচ্ছে, ডিপ্রেশন ইজ এ পার্ট অফ মাই লাইফ, রাগ আমার লাইফের একটা পার্ট, ওটাকে যদি আমি ত্যাগ করে দিই তাহলে আমি নর্মাল না, কারেক্ট? আমার ডিপ্রেশন হচ্ছে, ঠিক আছে, এক ঘন্টায় হয়নি না ডিপ্রেসড, কী হয়েছে, আবার কাজ করতেই হবে। তো এইগুলো আমাদের লাইফের পার্ট, যত আমরা ওটা বুঝবো তত বেটার, ওটার সাথে আমরা ডিল করতে পারবো, আমরা ওটাকে কন্ট্রোল করতে পারবো। এর জন্য কুইট স্মোকিং হয়, কুইট অ্যাঙ্গার হয় না, অ্যাঙ্গার কন্ট্রোল ম্যানেজ, অ্যাঙ্গার কন্ট্রোল হয়, ন্যাচারাল জিনিস, এটাকে আমরা ট্যাগ করবো না, এটাকে আমরা ডিল করবো বেটার ওয়েতে। মানে সেটা সব ক্ষেত্রে, মানে স্পিরিচুয়ালিটি সেটাই মজা, যে কোনো কিছুকেই মানে ত্যাগের কথা বলা হয়নি, সেটাকে কন্ট্রোলে রাখার কথা বলা হয়েছে। সাধারণত একটা বিষয় যেখানে, এখানে যারা এখানে এসছে, বিশেষ করে যারা দেখছে, তাদের সবার একটা জিনিস আমি আজকে তোমার কাছ থেকে জানতে চাই, কারণ প্রত্যেকটা ব্যাপারে আমি দেখেছি বাগেশ্বর ধামের ক্ষেত্রেও, যে তার নিজস্ব স্টেজে না গেলে বা তার যেখানে এই সভাটা হচ্ছে সেখানে ছাড়া কিন্তু উনি কোথাও করতে পারছেন। উনি বারবার বলছেন যে আমার এখানে আসুন তবেই সম্ভব, অন্য কোথাও কিন্তু বলছেন না, বলছেন যে আমার এখানে করতে হবে। তো ম্যাজিশিয়ানদেরও তো আরেকটা স্টেজ দরকার হয়, তার মানে এইটা এইটা কেন? দেখো আমি তোমাকে বলছি, তুমি যখন আমাকে বললে যে তুমি আর কি কি করতে পারবে, তো আমি তখন বললাম যে আজকে আমি বাগেশ্বর ধাম নিয়ে যেহেতু কথা হচ্ছিল, মানে ধীরেন্দ্র শাস্ত্রী, সেহেতু আমি ওই হিসেবে আমি আজকে এসেছি, প্রিপেয়ার্ড হয়ে এসেছি। এবার তুমি যদি আমাকে বলো যে স্টেজে তুমি যেটা করো ওই শোটা এখন এইখানে করো, সেটা আমার জন্য পসিবল হবে না, কারণ স্টেজে ওটা আমার কন্ট্রোলে আছে পুরো জিনিসটা, রাইট? আমার স্টেজে এসে আমাকে কেউ হুট করে চ্যালেঞ্জ করতে পারবে না, কেন ওই চ্যালেঞ্জের জায়গাটাই, যদি কেউ করে আই ক্যান কন্ট্রোল ইট, বাট এখন যদি কেউ আমাকে করে আমি কন্ট্রোল করতে পারবো না। গৌরব বলছিল বেশভূষার কথা, কিন্তু একজন ম্যাজিশিয়ান সে যে ওটা করতে, তুমি জানো ও তো বিজ্ঞানের সাহায্য নিয়ে করছে, কিন্তু সেম জিনিসটা তুমি যদি আজকে হিমালয়ের ওখানে বসে কোনো, আবার সেই ও যেটা বলছে পোশাকটা বদলে যায়, ফেসটা বদলে যায়, তখন তুমি, তোমার কাছে ম্যাজিক থাকছে না, ইমপ্যাক্টটা আলাদা। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি এমন কিছু আর শরদ্দ সেনগুপ্ত মানে প্রুফ করাতে পারে যে মাইন্ড খুব ইজিলি মাইন্ডকে বোকা বানানো যায়? বোকা না, আমি এটা বলতে চাই যে মাইন্ডকে খুব ইজিলি ইনফ্লুয়েন্স করা যায়, এটা হয়তো আমাদের জন্য বেটার, এমন কিছু কি আমরা দেখতে পারি? ঠিক আছে, সেটা হচ্ছে আমি ট্রাই করছি সবার সাথে, ওকে, যারা ক্যামেরা দর্শকেরা আছে তাদের সাথেও এবং আপনাদের সাথেও, কারেক্ট? আমরা চাই, আমি চাই যে আপনারা সবাই একটা খুব সিম্পল জিওমেট্রিক্যাল শেপের ভেতর আরেকটা শেপ ভেবে নিন, একটা সিম্পল জ্যামিতি শেপের ভেতর আরেকটা শেপ ভেবে নিন, কারেক্ট? নিজেদের মাইন্ডে সবাই পেয়ে গেছেন। এবার আপনারা হাত তুলে বলুন যে আপনাদের মধ্যে কারা কারা সার্কেল আর ট্রায়াঙ্গেল ভেবেছেন, কারেক্ট? এবার বলুন যে সার্কেল আর ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাটলিস্ট একটা কারা কারা ভেবেছে, ঠিক আছে? ঠিক দর্শকে যারা দেখছে তাদেরও এই দুটোর মধ্যে অ্যাটলিস্ট একটা ভাববেন, বা 90% লোকেরা সার্কেল আর ট্রায়াঙ্গেল দুটোই ভেবেছেন।
তো আমাদের মাইন্ড কিন্তু এক্স্যাক্টলি হ্যাঁ বাট একটা তো অ্যাটলিস্ট ভেবেছো প্যাটার্ন এক্স্যাক্টলি তো আমাদের মাইন্ড কিন্তু এইভাবে ইনফ্লুয়েন্স হয়ে যায় বা এটা কেন হয়েছে দেখো আমাদের দু রকম কমিউনিকেশন হয় একটা হচ্ছে ভার্বাল একটা হচ্ছে নন ভার্বাল আমি যখন কমিউনিকেট করছি আমি বলছি যে কোনো একটা সিম্পল জিওমেট্রিক্যাল শেপের ভেতর আরেকটা শেপ ভেবে না তো হাত দিয়ে একটা সার্কেল ড্র করছিলাম আর এইভাবে ট্রায়াঙ্গেল দেখাচ্ছিলাম আচ্ছা 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 এবার আমাদের ফোবিয়াল ভিশন হয়তো আমার দিকে বাট পেরিফেরিয়াল ভিশন কিন্তু ওই ক্লুগুলোকে কানেক্ট করে নিচ্ছে আর আমি যেটা বললাম আমরা যেটা দেখি আমাদের ব্রেন কমফর্ট জোনে চলে যায় সেটাতে ইজিলি ইনফ্লুয়েন্স হয়ে যায় আমরা তো অনেক কিছু দেখছি আর এই ভিডিওটা করতে করতে যখন গৌরব আমাদের সাথে এসে বসলো কারণ গৌরব প্রথম কথা ইন্টারেস্টিং এই কারণে কারণ গৌরব বিষয়টাকে খুব কাছ থেকে মানে আমি আর গৌরব যখন এই নিয়ে আলোচনা করি আমরা চাই যে মানুষের একটা লজিক্যাল মাইন্ড তৈরি হোক সেটা বিশ্বাস যেন এমন একটা পর্যায়ে না হয় যে মানুষকে খুব ভুল পথে পরিচালনা করতে হোক কারণ ভুল পথে মানুষ যদি পরিচালিত হতে থাকে একটা সময় গিয়ে মানুষ শেষ হয়ে যাবে কারণ মানুষের মোহ যেমন মানুষকে শেষ করে দেয় তেমন ভুল পথে যাওয়াও শেষ করে আমাদের আজকের উদ্দেশ্যটাই ছিল যে একটা সোশ্যাল মেসেজ দেয়া যে বিশ্বাস ভগবানের প্রতি মানুষের প্রতি বাট অন্ধবিশ্বাসের প্রতি নয় যেটা মানে লাইফে কিছু মিরাকেল হয় না বেসিক্যালি তুমি কি বলো মিরাকেল ব্যাপারটা প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভ মানে আমরা অ্যাকচুয়ালি বলার কেউ নই মিরাকেল হয় কি হয় না মানে ধরো আমার কথার কথা বলছি যে আমার গ্রামে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না বলে আমার ফসল ফলছে না এবার আমি একজন চাষি হঠাৎ করে অনেক দিন ধরে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না গ্রীষ্ম মানে বর্ষা এসে গেছে তাও বৃষ্টি হচ্ছে না ঠিক আছে তো হঠাৎ করে একদিন বৃষ্টি এলো এবার তোমার কাছে বা সাধারণ মানুষের কাছে দশটা লোকের কাছে কারোর কাছে বৃষ্টিটা এন্টারটেনমেন্ট কারোর কাছে বৃষ্টিটা প্রেম করার সময় কারোর কাছে বৃষ্টিটা বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টি হবেই খুব লজিক্যাল মাইন্ড চাষির কাছে কিন্তু মিরাকেল ভাই এত যদি খরা চলে খরার সময় বৃষ্টি হয়েছে মানে এটা ভাবাই যাচ্ছে না বা ধরো আমার কোনো কাছের মানুষের শরীর খারাপ এবার হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটলো যার জন্য তার শরীর ঠিক হতে শুরু করলো এবার যিনি ডাক্তার মেডিকেল সায়েন্সের ডাক্তার উনি বলছেন যে কোনোভাবে বডি না রিকভার করে গেছে ঠিক আছে বডি রিকভার করে গেছে তা আমার কাছে সেটা মিরাকেল কারণ আমি তার কাছের মানুষ আমি বলবো ভাই এটা ভগবান ছাড়া হতেই পারে না তো এই ভগবান আছে কি নেই বা মিরাকল হয় কি হয় না লাক আছে কি নেই এটা না মানে কোনো মানুষ এরকম স্টেজে বসে তার জাস্টিফিকেশন দিতে পারে না মানে আমরা খুবই ক্ষুদ্র এই কথাটা বলার জন্য প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিশ্বাস আছে এবং সেই ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থেকে পরিস্থিতির উপর নির্ভর করে ঠিক হবে কোনটা অ্যাকচুয়ালি মিরাকেল আর কোনটা মিরাকেল না মানে যেটা তোমার কাছে মিরাকেল সেটা আমার কাছে নাও হতে পারে আমার বউ খুব সুন্দরী তোমার কাছে আমার কাছে নাও হতে পারে ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম মানে কোথাও আমাকে বাস্তবের একটা চাল নিতে সেটা চেলে নেওয়ার একটা জায়গা আছে মানে সেটা পারে না হ্যাঁ মানে খুব দেখো একটা জিনিস মাথায় রাখবে খুব লজিক্যাল মাইন্ডরাও সমাজের জন্য প্রবলেমেটিক আবার খুব ইললজিক্যাল মাইন্ডরাও সমাজের জন্য প্রবলেমেটিক মানে ততক্ষণ পর্যন্ত ব্যালেন্সটা থাকে যতক্ষণ পর্যন্ত আমি না খুব লজিক্যাল না খুব ইললজিক্যাল আমি কোনো একটা জিনিসকে অ্যাজ ইট ইজ আমি দেখছি যে যদি মনে হয় মিরাকেল আমার মা বিশ্বাস করছেন এটা মিরাকেল হয়েছে যাও মিরাকেল এটা হয়ে গেল ডান আমার বোঝানোর কিছুই নেই যে না এটা মিরাকেল না ওকে তো আমার মনে হয় এটা অনেক বেটার মানে এটাই অ্যাওয়ারনেস অ্যাকচুয়ালি গৌরব তপাদার মানে যিনি লাইভ শুরু করেছিলেন মোটিভেশনাল স্পিকার হিসাবে এবং গৌরবের বহুত মোটিভেশনাল ভিডিওস আমিও এক সময় দেখেছি গৌরব থ্যাংক ইউ সো মাচ আজকের এই ভিডিওতে তুমি আমাদের সময় দিলে খুব ভালো লাগলো আর গৌরব যখন আমাদের সঙ্গে ছিল পাশাপাশি আমরা ভিডিওটা শেষ করার আগে আরেকটা পার্ট আপনাদের দেখাবো যে যেখানে এই লজিক্যাল মাইন্ড নিয়ে কথা হচ্ছে যে আপনারা কিভাবে নিজেরা লজিক্যাল মাইন্ড তৈরি করতে পারেন এবং সদ্য আরো দু একটা জিনিস দেখাবে সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় আপনাদের জন্য আমরা যেখানে কথা বলছিলাম যে সবকিছু হচ্ছে আমাদের মাইন্ড ব্রেন ব্রেন আমাদের এমন অনেক কিছু আমরা বারবার আলোচনা করছি ব্রেন আমাদের এমন কিছু দেখায় যেগুলো আমরা দেখতে পাই আবার সেগুলো হয় না আবার অনেক কিছু যেগুলো দেখি না সেগুলো কিন্তু আমাদের সামনে ঘুরে বেড়ায় তো তুমি এরকম বেশ কিছু জিনিস নিয়ে কাজ করো তো এই পয়েন্টটাতে তুমি কি বলবে দেখো আমাদের ব্রেন খুব ইজিলি ডিসিভ করা যায় ঠিক আছে যেমন আমি একটা জিনিস করছি এটা দেখি কতটা ইয়েতে আসবে এখানে কয়েকটা কালার আছে ঠিক আছে তো তুমি যে কালারের নামগুলো বলবে ঠিক আছে এটা কি আছে মানে সাইডটা বলবো কালার আচ্ছা রেড বলতে থাকবে ব্লু সরি গ্রিন ও ইয়েলো ব্লু অরেঞ্জ মানে ভায়োলেট চটপট হ্যাঁ হ্যাঁ হোয়াইট 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 এখন এই ভেতরে কালারটা ঠিক আছে মানে পার্পল গ্রিন ব্লু চটপট পিঙ্ক
চলো, তো ফার্স্টে বুঝতে পারছো তো আমাদের ব্রেন কিন্তু প্রথমে তোমার ব্রেনটা কিন্তু ডিসিভ হচ্ছিল, তারপর আমি কনশিয়াস হয়ে গেছি, তখন তুমি অ্যাটেনশন দেওয়া শুরু করলে, তখন তুমি কনশিয়াস হয়ে পড়লে, তো আমাদের অ্যাওয়ারনেসটা বাড়বে এইভাবে। প্রথমে হতে পারে আমাদের ব্রেন ডিসিভ হচ্ছে, বাট আমরা যদি কনশিয়াসলি ব্যাপারটাকে বুঝি বা একটু মনোযোগ দিই, একটু ব্রেনকে মানে এটা ডিসকমফর্ট ছিল ব্রেনের জন্য, একটু কষ্ট হচ্ছিল, বাট তাহলে কিন্তু আমরা অনেক বেটার জিনিসগুলোকে বুঝতে পারবো, আমরা সচেতন হতে পারবো। তার মানে তুমি যদি বলছো তোমার কথা মতো যে ছেলে পড়াশোনায় ভালো না, সে যদি এভাবে কনসিয়াসলি তার পড়াশোনাটা শিখে, মানে অ্যাকচুয়াল কিভাবে পড়াশুনো করা করতে হয় সেই বিদ্যাটা যদি জানে, তাহলে সে পড়াশোনা ভালো হতে পারে। একদম একদমই হতে পারে। আচ্ছা, কারণ লার্নিং আমরা অনেকেই পড়ে কি হচ্ছে, দেখো যখন আমরা পড়াশোনা করছি অনেকে আছে ওয়ার্ডগুলোর ইমেজ ফর্ম করতে পারে না, তার জাস্ট এমনি র্যান্ডম পড়ে যাচ্ছে, তো সেই ছেলেটা বেটার রেজাল্ট করবে নাকি যে ওয়ার্ড এক একটা ওয়ার্ডের মানে জানে, এক একটা ওয়ার্ডে ইমেজ ফর্ম করতে পারছে, সেই বেটার রেজাল্ট করবে। মানে তুমি কিছুদিন আগে আমাকে বলেছিলে, তোমার সাথে আমার প্রথম কথা হয়, যে তুমি একটি বইয়ের পাতা, মানে বই একটা মোটা বই কতদিনে তুমি মানে কতক্ষণে পড়ে ফেলতে পারো? এবার দেখো ডিপেন্ড করছে, যদি আমার সাবজেক্টের বই হয় তাহলে ওটা আমি প্রচন্ড কুইক পড়ে নিই। তাও কতক্ষণে? আমি যদি জাস্ট যদি তো একটা এক্সাম্পল বলছি, সাপোজ বইটা হচ্ছে 200 পাতা, তাহলে আমার শেষ করতে লাগবে অ্যারাউন্ড 4 আওয়ার্স, 4 ঘন্টা শেষ করে, 4 ঘন্টা, হ্যাঁ 200 পাতা বই কমপ্লিট। তার ভেতরে জিনিসগুলো মনে থাকবে? হ্যাঁ, ভেতরের জিনিসগুলো আমি মানে অ্যাপ্রক্স মানে পার্সেন্টেজ ওয়াইজ আমি 75% এক্স্যাক্ট বলতে পারবো যে কোন পাতায় কী রয়েছে। হ্যাঁ, ওকে, ওইভাবে আমি ওটা 4 আওয়ার্সের মধ্যে মেমোরাইজ করতে পারবো। মানে এটা 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 হচ্ছে মানে এটাও একটা বিদ্যা, এটাও একটা বিদ্যা। মানে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে অতীতে আমাদের দেশের মুনি ঋষিরা এমন বহু বিদ্যা জানতেন যার মধ্যে অ্যাকচুয়ালি কোনো মিরাকল নেই, এগুলো সায়েন্স, এবং সেই বিদ্যাগুলো তারা জানতেন। আচ্ছা, এইখানে যখন মুনি ঋষিদের কথা এলো তখন সাই বাবার কথা আমার মনে পড়ছে, যে তিনি বিভূতি দিতেন, মানে সেটা পিসি সরকার চ্যালেঞ্জ করেছে। এক্স্যাক্টলি। এবার আমরা চলে আসছি আগে, যেমন সাই বাবা, সাই বাবাকে তো আমরা অনেকেই মানে এখনো মানছে, তো উনি হাত ঘুরিয়ে এরকম বিভূতি ঢেলে দিল বা হাত ঘুরিয়ে এইসব করছে, তখন পিসি সরকার এসে কি হাত ঘুরিয়ে এরকম একটা রসগোল্লা এনে দিয়েছে, বলছে আপনি এটা পারলে আমি এটা পারবো। ওকে, এবার যেমন আনা যায় তেমন সেটাকে ডিসঅ্যাপিয়ারও করা যায়। যেমন ধরো আমার কাছে এই একটা কয়েন আছে, এই কয়েনটাকে সাপোজ আমরা এখানে রাখলাম, তুমি ফলো করেছো কয়েনটা, হেড রেখেছি না টেল রেখেছি? না না, আমি দেখিনি ভালো করে, ফলো করোনি না? তো আমরা এবার দেখো তুমি ফলো করবে কোন সাইডটা রাখছে, ঠিক আছে, হেড অর টেল কোন সাইডটা রাখছে ওটা ফলো করবে, হেড রেখেছে সম্ভবত। এবার আমরা এটা দেখছি, কিন্তু আমরা কেন দেখছি, কারণ তুমি দেখার চেষ্টা করছো কয়েনটা হেড রাখা হয়েছে, বাট তুমি এটা দেখোনি যে আমি কয়েনটা এখানে রাখিনি। ওকে, কয়েনটা অ্যাকচুয়ালি আমার এই হাতে রয়েছে। ওকে, আমি কয়েনটা দিয়ে কনসেন্ট্রেট করছি। তুমি তখন হেড আর টেলের কনসেন্ট্রেশন আছে, যার জন্য তুমি যে কয়েনটা আমি স্টিল করে নিয়েছি সেটা কিন্তু তুমি দেখো। আচ্ছা, তো এইভাবে আমরা মিসডাইরেক্ট করা হচ্ছে ব্রেনকে, এটা করা হচ্ছে। এবার বেস্ট অ্যাওয়ারনেস হওয়ার জন্য বা কোনো জিনিসকে বোঝার জন্য আমি বলবো, নিজের বিশ্বাস বিলিভের উপর দিয়ে সেইটা দেখো না, নিজেকে কোয়েশ্চেন করো যে এটাকে আমি আমার বিশ্বাসের উপর দিয়ে দেখছি, আমার দিক দিয়ে দেখছি, নাকি এটা এটাই, তাহলে আমরা ঠিকঠাক কোয়েশ্চেন করতে পারবো, আর ঠিকঠাক কোয়েশ্চেন আমাদের ঠিকঠাক অ্যান্সার দেবে, আদারওয়াইজ আমরা ঠিকঠাক অ্যান্সার পাবো না। আচ্ছা, মানে এখানে তার মানে মাইন্ড রিডের জায়গা থেকে তুমি দুটো জিনিস দেখালে, যে এখানে অ্যাকচুয়ালি তার মানে তুমি বলতে চাইছো যে মাইন্ডই হচ্ছে আমাদের সেই জিনিস যেখানে আমাদেরকে কনফিউশনের ক্রিয়েট করে, কিছু কিছু ইনফরমেশন আমাদের কাছে আগে থেকে রয়েছে, সেগুলোর বাইরে আমরা যেতে চাই না, আর কিছু কিছু জিনিস আমরা জানি না, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে আমাদের প্রবলেম হচ্ছে। এক্স্যাক্ট। এবং যদি আমাদের শিক্ষাটা না থাকে, সেখানে সবচেয়ে বড় বাসা বেঁধে বসতে হচ্ছে আমাদের অন্ধবিশ্বাস, তাই? অন্ধবিশ্বাস, আমি যখন কোনো জিনিস জানি না সেটাকে আমরা মেনে নিচ্ছি, যে জানি না মানেই হয়তো এটা এরকম কিছু, তখন কিন্তু আমরা ওটাকে যদি এই পয়েন্টে রেখে দিই যে এরকম হয়েছে এটা আমি জানি না, ঠিক আছে, মেনে নিলাম, মেনে নিলাম, সাপোজ মেনে নিলে, না মানলে তো তুমি ইয়েও হবে না, মেনে নিলাম, বাট এতটাও মেনো না, বিশ্বাস করো, অন্ধবিশ্বাস করো না, এতটাও মেনো না যে যখন কেউ তোমাকে আয়নার ছবিটা দেখাচ্ছে তখনও তুমি তোমাকে চিনতে পারছো না। বিশ্বাস করা ভালো, অন্ধবিশ্বাস ভালো না। কিন্তু আজকে যখন এখানে প্রশ্ন উঠলো, যখন আমরা দেখলাম গোটা দেশ জুড়ে একজন পার্টিকুলার মানুষের কাছে সবাই দৌড়চ্ছেন, মিডিয়া মানে রাজনৈতিক ব্যক্তিত্বরা, তার মানে আমাদের সেই জ্ঞানের ওই জায়গাতে আমরা নেই, তাই আমরা অবাক হচ্ছি, তুমি এটাই বলতে চাইছো? হ্যাঁ, মানে অনেকেই নেই, এবার অবাক হচ্ছে, এবার অবাক হয়ে উনি লোকে যদি তার কথাটা নিচ্ছে যে দাবার দুয়া দোনো কা জরুরত হ্যায়, তাহলে ঠিক আছে, এবার লোকে যদি ওনাকে অন্ধবিশ্বাস করে দাওয়া বন্ধ করে দিল তাহলে প্রবলেম, এটা তো উনি নিজেও বলছেন না,
কিন্তু লোকে হয়তো এইসব করছে অন্ধবিশ্বাসের জন্য। কিন্তু আজকে এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল মোটামুটি, যে এটা সম্পূর্ণ ট্রিক, এখানে কোনো কিছুর মধ্যেই এমন কিছু নেই যেটা বিজ্ঞানের বাইরে না, এবং তার থেকে বড় কথা হচ্ছে ট্রিক, মানে বিজ্ঞানের থেকে বড় কথা ট্রিক, আমরা যেটা করি সেটা তো ট্রিক, উনি কি করছে আমি এক্সপিরিয়েন্স করিনি আবারও, বাট অবভিয়াসলি ওটা ট্রিকের দ্বারা পসিবল। কিন্তু তুমি যখন একটা লোকের মাইন্ড পড়ছো, ধরো আজকে উনি ওখানে বসে রয়েছেন, তুমি কোনো কিছু একটা ভাবতে বলছো, আমি এটা আগেও মেন্টালিস্টদের এই জিনিসগুলো করতে দেখেছি, তা মানে সেই মানুষটাকে অত দূর থেকে দেখে তার সম্পর্কে সে কী ভাবছে বলে দেওয়া, এটা তো খুব ডিফিকাল্ট টাস্ক। কিন্তু আমি যদি এটা দেখি তাহলে আমি বলবো যে এটা পসিবল কি করে, এটা কি মানে আমি তাহলে তো যে কোনো কারো মাইন্ড পড়ে বুঝে নিতে পারি, এটা কি সম্ভব? তাহলে ওটাই তো বললাম যে তুমি যখন ব্যাপারটাকে জানছো, তুমি যদি এখন অ্যাজিউম করে নাও যে আচ্ছা কাউকে দেখেই মাইন্ড পড়া যায়, যদি তুমি এটা অ্যাজিউম করে নাও, তারপর যদি তুমি এটা বিশ্বাস করে নাও যে কাউকে দেখলেই মাইন্ড পড়া যায়, তাহলে ফেসে গেলাম। কাউকে দেখলেই না, তার রেসপন্স সিস্টেমটাকে আমাকে বুঝতে হবে, অনেক কিছু ছোট ছোট জিনিসকে আমাকে স্টাডি করতে হবে, কিছু ক্ষেত্রে ট্রিক্স ইনভলভ হয়, কিছু ক্ষেত্রে সাইকোলজি ইনভলভ হয়, সেই জিনিসটাকে আমরা যদি ওপেন টু মানে ওপেন হই তাহলে আমরা জানতে পারবো। আমরা যদি ক্লোজ হয়ে যাই যে এটাই ধ্রুব সত্যি তাহলে আমরা জানতে পারবো, তা যদি হতো তাহলে তো যে কেউ কারো এটিএম পিন বের করে নিতে পারতো, আমি ওটাকে ইলিউশন ক্রিয়েট করতে পারবো ওরকম কিছু, বাট বাস্তবে সেটা হয় না। কেউ যদি আমাকে অ্যালাউ না করে আমি তাকে রিড করতে পারবো না, তো আমি তাকে হিপনোটাইজ করতে পারবো। আচ্ছা, হিপনোটাইজ কি রিয়েলি করা যায়? অবভিয়াসলি হিপনোসিস আছে, হিপনোসিস মানে কি, ইউ আর গিভিং স্ট্রং সাজেশনস, সেই সাজেশনগুলো আমি ফলো করছি, তো এটার ওপর হিপনোসিস একটা আলাদা সাবজেক্ট। বাট আমি যদি বলি যে না আমি হিপনোটাইজ হবো না, তো আইরনিক্যালি আমি নিজে নিজেকে সাজেশন দিচ্ছি যে আমি হবো না, আর আমি নিজে সেলফ হিপনোসিস হচ্ছি। আগে তো আমি এক্সপেরিমেন্ট করছিলাম যেখানে আমি নিজেও জানতাম না আদেও কতটা হিট করবে কতটা না, বাট যখন আমি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যাচ্ছি ওটা আমি তখন বুঝতে পারছি আচ্ছা এটা 90% হচ্ছে। এরকম আর কোনো উদাহরণ রয়েছে যে যেটা খুব প্রত্যক্ষ করা যেতে পারে? আমি আরও একটা সিম্পল দিচ্ছি, যেমন আপনাকে কি একটা অ্যাক্টিং করতে হবে সিম্পল, ঠিক আছে, আপনার সাথে অনেক কিছু হয়ে গেছে, চলো তুমি করো, ঠিক আছে, তুমি একটা অ্যাক্টিং করবে, তো এই মোমেন্টে সেটা হচ্ছে তুমি ইম্যাজিন করে নাও, তুমি ইম্যাজিন করে নাও তুমি একজন বোবা, ঠিক আছে, তো তুমি জল কিভাবে চাইবে? তুমি একজন অন্ধ, তুমি কাছে কিভাবে চাইবে? তুমি অন্ধ বোবা না কিন্তু, মুক্তি দেবো কথা বলতে পারো, এক্স্যাক্টলি, বুঝতে পেরেছো? তো ঘটনাটা কি হচ্ছে, আমরা যেটা অলরেডি ঘটে এসেছে আমরা ওই ফ্লোতেই কিন্তু যেতে থাকি। আচ্ছা, ট্রু। তো এইভাবে জিনিসগুলো হচ্ছে, মানে সাইকোলজিক্যাল গেম, এই যে জায়গা যাওয়া, মানে হয়তো আজকের যে ভিডিওটা ছিল সেটা আমরা যেটা দেখাতে চেয়েছিলাম প্রথম থেকে, আপনারা প্রথম থেকে দেখলেন যে এখানে সেই চিরকুটগুলো এখন সব মুড়িয়ে পড়ে রয়েছে, যেখানে শতাব্দ আগে থেকে লিখে রেখেছিল কিছু জিনিস এবং সেগুলো পরবর্তীকালে তারা প্রবলেম নিয়ে এসে বলেন এবং সেই প্রবলেমগুলো খুলে দেখিয়ে দেওয়া হয় যে এইটা তো আমি অলরেডি আগে লিখে রেখেছি। এটা কিভাবে করা হয় শতাব্দর মতন কোনো মেন্টালিস্ট বা ম্যাজিশিয়ান এটা বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ তারা এটা চান না, কারণ এটা তাদের পেশা রুজিরুটি, সে কারণে এটা বলতে পারবেন না। কিন্তু এটা তারা পরিষ্কার বলে দিচ্ছেন যে এটা তো ট্রিক, এটা তো আমরা বলে দিচ্ছি যে এর মধ্যে কোনো ধরনের এমন কোনো ওপর থেকে ঈশ্বর এসে আমার মাথায় হাত রেখে বলেননি যে তুমি এই শিক্ষাটা শিখতে হয়েছে, ট্রিকটা জানতে হয়েছে। সো আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে হয়তো এটাই একটা বার্তা ছিল আমাদের সকলের উদ্দেশ্যে, যে বিশ্বাস করুন, অবশ্যই বিশ্বাস করুন, নিজের আস্থা সেই জিনিসটার প্রতি থাকুক, সৃষ্টির প্রতি থাকুক, আমাদের আশেপাশে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা আমাদের অবশ্যই অবাক করে, কিন্তু লজিক্যাল মাইন্ডকে রেখে কোনো ধরনের অন্ধবিশ্বাসের পিছনে দৌড়লে কিন্তু মুশকিল। যে আজকে শতাব্দ সেনগুপ্ত যে জিনিসটা করে দেখালেন, যেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি যে বাগেশ্বর ধামে যেটা হচ্ছে, তার মানে এটা অনেকেই করতে পারেন, তার জন্য আলাদা কোনো বরদান দরকার নেই। কিন্তু এটাও ঠিক যে
আজকে যেটা উনি ওখানে করছেন বসে, সেখানে যদি দশটা লোকের মানুষের বিলিফ সিস্টেম তৈরি হয়, তারা যদি সত্যি সুস্থ হয়ে যান তার কথা শুনে, সেটা কিন্তু একটা ভালো দিক। তবে তার খারাপ দিকগুলো যেন বাইরে বেরিয়ে না আসে। আমরা এটাই চাইবো, আমরা কোনো ধর্মের বিরোধী নই, আমরা কোনো ভগবান তত্ত্বের বিরোধী নই, যার যার ইষ্ট দেবতা তার কাছে সবসময় সেরকমই থাকুক। সাধারণত কোনো মেসেজ ওটাই এই এই মেসেজটাই আমারও তরফ থেকে, যে ধীরেন্দ্র শাস্ত্রী যেটা বলছে উনি সেটা আপনার লাইফে যেই ভ্যালুটা ক্রিয়েট করছেন সেটাতে দেখুন, নিজে থেকে ওনার প্রতি কোনো অন্ধবিশ্বাস নিয়ে আসবেন না, ওনাকে বিশ্বাস করুন, অন্ধবিশ্বাস করো না, তাহলে তোমার লাইফটা আরও সুন্দর হবে, নাকি তুমি নিজের লাইফে ফেসে যাবে। কারণ তুমি যদি অন্ধবিশ্বাস করো তাহলে আজ যে তুমি ওর ওনার গুণগান গাইছো, কাল তোমার কিছু যদি ফ্রুটফল না পাও তুমি ওনাকে দুটো বাজে কথা বলবে। কিন্তু উনি ভ্যালু ক্রিয়েট করার চেষ্টা করছে, সেটা নিজের লাইফে ইমপ্ল্যান্ট করার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ শতাব্দ আজকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং নেক্সট টাইম আবার কখনো তোমার সাথে কথা হবে, এবং বাকি সবাইকে এখানে আমাদের সঙ্গে যারা ছিলেন। আর আইএম বস দেখতে থাকুন, আমরাও কিছু লজিক্যাল মাইন্ড নিয়ে আগামী দিনে এমন কিছু করার চেষ্টা করছি যাতে মানুষের মধ্যে সেই সেই ব্রেনের সেই জায়গাটা তৈরি হয় যে মানুষ অ্যাকচুয়াল বুঝতে পারে যে কেন এই পৃথিবীতে মানুষ এসছে এবং কী করতে এসছে। শুরু এবং শেষ তো সবারই রয়েছে, কিন্তু এই মাঝের টাইমটা ভেরি ইম্পর্ট্যান্ট, সেটাতে আপনারা একটু এনরিচড হন, সেটাই আইএম বস চাই। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।